হিট ট্রান্সফার লেকচারের দ্বিতীয় সেশনে সবাইকে স্বাগতম। এই সেশনে আমরা থার্মাল রেজিস্ট্যান্স কনসেপ্ট, ক্রিটিক্যাল রেডিয়াস অফ ইনসুলেশন, হিট কন্ডাকশন ইন সিলিন্ডার, কনভেকশন হিট ট্রান্সফার নিয়ে আলোচনা করব। এ পর্যায়ে আমরা কনভেকশন হিট ট্রান্সফার নিয়ে একটু ডিটেইল আলোচনা করব। কনভেকশন মোড অফ হিট ট্রান্সফার আমরা ইউজুয়ালি ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, এক কাপ গরম চা যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি কি করব? নিশ্চয়ই গরম চা আমি সাথে সাথে খেতে পারবো না, আমি হয়তো চামচ দিয়ে চাকে নাড়তে থাকব। আমি যখন চামচ দিয়ে চাকে নাড়তে থাকি তখন আসলে কি হয়, চায়ের যে মলিকুলগুলো আছে সেগুলোর বাল্ক মুভমেন্ট হয় এবং এই বাল্ক মুভমেন্ট হওয়ার কারণে এয়ারের সাথে এর হিট ট্রান্সফার হয়, অর্থাৎ কনভেকশন হয়। কনভেকশনের মাধ্যমে আমরা চাকে ঠান্ডা করে থাকি। আমাদের যখন গরম অনুভূত হয় তখন ফ্যান ব্যবহার করি, কারণ ফ্যানের বাতাস অর্থাৎ বাতাসের মলিকুলের মুভমেন্ট আমাদের শরীরে এসে টাচ করে আমাদের শরীর থেকে হিটগুলো নিয়ে যায়, অর্থাৎ এখানেও বাতাসের মুভমেন্ট থাকে, মলিকুলের মুভমেন্ট থাকে, এটিও কনভেকশন। আমাদের হাতে যদি কোনো গরম জিনিস দেওয়া হয়, ফর এক্সাম্পল একটি গরম ডিম যদি দেওয়া হয়, তাহলে আমরা ফু দিয়ে ডিমকে ঠান্ডা করি, বা যে কোনো বস্তুকেই গরম বস্তু হাতে দিলে ফু দিয়ে ঠান্ডা করি। কেননা ফু দিলে এয়ারের মুভমেন্ট হয়, এয়ারের মুভমেন্ট হলে এয়ার ডিমের বা যে বস্তুটি হাতে দেওয়া হয়েছে তার গায়ে টাচ লেগে হিটকে নিয়ে যায় এবং ঠান্ডা হতে থাকে। এছাড়াও যখন আমরা পানি গরম করতে থাকি পাত্রের মধ্যে হিট দিলে সেই হিট পাত্রের নিচের ভাগের ওয়াটার পার্টিকেলগুলোকে, ওয়াটার মলিকুলগুলোকে গরম করতে থাকে। এরপরে ওয়াটার মলিকুলগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, এবং এভাবে ফ্লুইডের একটি মুভমেন্ট হয়, এবং আমরা একসময় এই ফ্লুইডের মুভমেন্টটা দেখতে পাই। যখন টেম্পারেচার খুব বেশি বেড়ে যায় তখন ফ্লুইডের মুভমেন্ট আমরা দেখতে পাই, অর্থাৎ কন্টিনিউয়াসলি ফ্লুইড মুভ করতে থাকে। এক্ষেত্রেও কনভেকশনের মাধ্যমে হিট ট্রান্সফার হয়ে থাকে। এই সবগুলো উদাহরণই কনভেকশন হিট ট্রান্সফারের উদাহরণ। আসলে কনভেকশন হিট ট্রান্সফারের মেকানিজমটা কী হয়, একটি গরম ডিমের কথা চিন্তা করতে পারি। আমরা যখন সাধারণভাবে রেখে দিই তখনও তা ঠান্ডা হয়, আবার যদি বাতাস দেই অর্থাৎ ফ্যান ব্যবহার করি বা ব্লোয়ার ব্যবহার করি সেক্ষেত্রেও ঠান্ডা হয়ে যায়। সাধারণ অবস্থায় রেখে দিলে ডিমের আশেপাশের বা এই বস্তুর আশেপাশের যে সমস্ত এয়ার আছে সেগুলো গরম হয়ে যায়, গরম হলে তার ডেন্সিটি কমে যায়, অর্থাৎ সে এয়ার হালকা হয়ে যায়, হালকা হলে তা উপরের দিকে চলে যেতে থাকে। সেই হালকা এয়ারগুলো উপরের দিকে চলে যেতে থাকে এবং এখানে একটি ভ্যাকিউমের সৃষ্টি হয় এবং আশেপাশের ঠান্ডা এয়ারগুলো আবার ডিমের সংস্পর্শে চলে আসে, গরম ডিমের সংস্পর্শে, এবং সেখান থেকে সেই এয়ার আবার গরম হয়ে উপরের দিকে চলে যায়। এভাবে কন্টিনিউয়াসলি এয়ার আসে, গরম হয়ে উপরের দিকে চলে যায় এবং ডিম থেকে প্রতিবারে গরম অর্থাৎ হিটকে ট্রান্সফার করতে থাকে এবং ডিম ঠান্ডা হতে থাকে। আর যদি আমরা ফ্যান ব্যবহার করি তাহলে ফ্যান বা বাতাসের মাধ্যমে সরাসরি এয়ারের ফ্লো ডিমের উপরে দিয়ে থাকি, তাহলে ম্যাক্সিমাম পরিমাণ এয়ার, অনেক বেশি এয়ার ডিমের গাকে টাচ করে হিট নিয়ে চলে যায়। এভাবে মূলত কনভেকশন হিট ট্রান্সফার হয়ে থাকে। তাহলে আমরা কনভেকশন হিট ট্রান্সফার বলতে বলছিলাম যেখানে ফ্লুইডের বাল্ক মুভমেন্ট থাকে, এখানকার ফ্লুইডের সব মুভমেন্ট ফিল করা যায়, অর্থাৎ কন্টিনিউয়াস ফ্লুইডের মুভমেন্ট অনুভব করা যায় বা দেখা যায়। এভাবে কনভেকশন হিট ট্রান্সফার হয়ে থাকে। তা যদি আমরা কোনো ফ্যান ব্যবহার না করি অথবা বাতাস ফোর্স না করি তাহলে যে ধরনের কনভেকশন হয়, অর্থাৎ এখানেও এয়ারের মুভমেন্ট থাকে বা ফ্লুইডের মুভমেন্ট থাকে বাট সেটা খুব স্লো, এ ধরনের কনভেকশনকে বলে ন্যাচারাল কনভেকশন, অর্থাৎ ন্যাচারালি হিট ট্রান্সফার হওয়া। আর যদি আমরা ফোর্স, বাই ফোর্স অথবা ফ্যান বা ব্লোয়ার ব্যবহার করে থাকি তাহলে খুব দ্রুত সে ঠান্ডা হয় এবং অর্থাৎ হিট ট্রান্সফার হয় বা গরম হওয়ার ক্ষেত্রে গরম হয়। তো এ ধরনের হিট ট্রান্সফারকে বলা হয় ফোর্স কনভেকশন। এক কাপ চা শুধু রেখে দিলে ঠান্ডা হওয়ার প্রসেসকে বলে ন্যাচারাল কনভেকশন, এবং যদি আমরা চামচ ব্যবহার করে ফ্লুইডের মুভমেন্ট বাই ফোর্স ফ্লুইডের মুভমেন্ট করাই এরপরে ঠান্ডা হওয়ার প্রসেসকে বলা হয় ফোর্স কনভেকশন। ফর এক্সাম্পল, এই পাশের দুটো প্লেট রয়েছে, পাশের দুটো প্লেট যদি হট হয় এবং মাঝখানের ফ্লুইড অর্থাৎ ওয়াটার যদি ঠান্ডা হয় তাহলে এই ওয়াটার ফ্লো হওয়ার সময় এই প্লেট থেকে হিট ট্রান্সফার হবে এবং এর সাথে সাথে এই ফ্লুইডের মুভমেন্টের কারণেও হিট ট্রান্সফার হবে, এবং ফ্লুইডের মুভমেন্টের কারণে যেহেতু হিট ট্রান্সফার হচ্ছে তাহলে এখানে কনভেকশন হবে। কন্ডাকশনের মতো কনভেকশনও বেশ কিছু বিষয়ের উপরে নির্ভর করে, যেমন সারফেস এরিয়া। এখন এই ডিমের সারফেস এরিয়া যত বেশি হবে হিট ট্রান্সফার তত দ্রুত হবে, অর্থাৎ বড় সাইজের ডিম হলে তাহলে এখানে বেশি বাতাস, বেশি সারফেস এরিয়া জুড়ে লাগবে এবং তাড়াতাড়ি হিট ট্রান্সফার হয়ে যাবে।
अर्थात सार्फेस एरिया बेशी होले कन्वेक्शन हीट ट्रांसफारो फास्टर है। अन्यटि होच्छे टेम्पारेचार डिफारेंस। डिमेर सार्फेसे जे टेम्पारेचार एबं ए बाताशे टेम्पारेचार, ए टेम्पारेचारे डिफारेंस जदि खूब बेशी है ताहले हीट ट्रांसफार फास्टर होबे। एखाने जदि आमरा ठंडा बतास फ्लो करते पारतम ताहले डिम खूब ताड़ाताड़ी ठंडा हये जेत। अर्थात टेम्पारेचार डिफारेंस बेशी होले कन्वेक्शन हीट ट्रांसफारो बेशी है। एछाड़ाओ बाताशेर फ्लो कत स्पीडे बाताश फ्लो होच्छे সেটি একটি বিষয়। বাতাসি ফ্লো হচ্ছে না অন্য কোনো গ্যাস ফ্লো হচ্ছে, অর্থাৎ কোন টাইপের ফ্লুইড সেটি অন্য একটি বিষয়। এখানে যদি বাতাস ফ্লুইড না হয়ে ওয়াটার দিয়ে ঠান্ডা করতাম তাহলে আরও দ্রুত ঠান্ডা হয়ে যেত, এবং এর সাথে এগুলোর ফ্লো ক্যারেক্টারিস্টিক্সও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা বলতে পারি যে কনভেকশন হিট ট্রান্সফার ডিপেন্ডস অন সারফেস এরিয়া, তার সাথে টেম্পারেচার ডিফারেন্স, এবং তার সাথে আরও বেশ কয়েকটি আনুষাঙ্গিক বিষয় যেগুলো সবগুলোই ফ্লুইডের সাথে রিলেটেড। ফ্লুইডের ক্যারেক্টারিস্টিক্স, ফ্লুইডের ফ্লো, ফ্লুইডের টাইপ, ফ্রিকশান কতটুকু হচ্ছে, এই সবগুলো বিষয়ের উপরে নির্ভর করে। এই জন্য আমরা ফর্মুলা এইভাবে লিখতে পারি, কনভেকশন হিট ট্রান্সফার ইকুয়াল সারফেস এরিয়া ইনটু সারফেস এবং বাতাসের টেম্পারেচার ডিফারেন্স, এবং তার সাথে একটি ভ্যালু যেটাকে বলতেছি এইচ, এটা হচ্ছে কনভেকশন হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। এই এইচের মধ্যেই এইচ আসলে থার্মাল কন্ডাক্টিভিটি কে এর মতো কোনো ম্যাটেরিয়ালের প্রপার্টি না। এই এইচের ভ্যালু ডিপেন্ড করবে কী ধরনের ফ্লুইড, ফ্লুইড কত স্পিডে ফ্লো হচ্ছে, এর উপরে বেসিস করে এইচের বিভিন্ন ভ্যালু হয়ে থাকে। তো সেক্ষেত্রে এইচ কোনো ম্যাটেরিয়ালের প্রপার্টি না, এইচ দিয়ে ইন্ডিকেট করবে ফ্লুইড, ফ্লুইডের ক্যারেক্টারিস্টিক্স, ফ্লুইডের ফ্লো রেট, কোন ধরনের ফ্লুইড, এই সবগুলো মিলিয়েই এইচ। এইচ হচ্ছে কনভেকশন হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। ইজিলি কনভেকশন হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট কোনো ফিক্সড ভ্যালু না, কেননা এয়ারের ভ্যালুসিটি যদি কম বেশি হয় তাহলে এইচের ভ্যালুও কম বেশি হবে। এয়ার না হয়ে যদি ওয়াটার হয়ে যায় তাহলে এইচের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, অথবা সারফেসের ফ্রিকশন কম বেশি হলেও স্কিন ফ্রিকশন যাকে বলে তার ভ্যালুর উপর ডিপেন্ড করবে এইচ। তার মানে এই এইচের মধ্যেই সবগুলো ব্যাপার রয়ে গেছে, ফ্লুইড, ফ্লুইডের টাইপ, ফ্লুইডের ফ্রিকশন, ক্যারেক্টারিস্টিক্স, ফ্লো রেট, সব কিছু। তাহলে কনভেকশন হিট ট্রান্সফার রেট ইকুয়াল কনভেকশন হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট এইচ ইনটু সারফেস এরিয়া এস ইনটু টেম্পারেচার ডিফারেন্স। কনভেকশন হিট ট্রান্সফার নিয়ে আমরা বেশ প্রবলেম দেখব না, কেননা কনভেকশন হিট ট্রান্সফার ভেরি কমপ্লেক্স ফেনোমেনা, অনেকটা এক্সপেরিমেন্টাল রিলেশনের উপরে ডিপেন্ড করে। এজন্য আমরা কনডাকশন নিয়ে আরেকটু ডিটেল আলোচনা করব, বাট কনভেকশন নিয়ে আমরা শুধুমাত্র মেকানিজমের মধ্যেই আমাদের আলোচনাকে সীমাবদ্ধ রাখব। এর পরবর্তী যে মেকানিজম ছিল সেটি হচ্ছে রেডিয়েশন হিট ট্রান্সফার, অর্থাৎ কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না। এ ধরনের হিট ট্রান্সফার মোডে কোনো ধরনের মিডিয়ামের প্রয়োজন হয় না। যে কোনো বস্তু এই পৃথিবীতে আমরা যে কোনো বস্তুই দেখি, যে কোনো বস্তু তার টেম্পারেচার যদি জিরো ক্যালভিনের উপরে হয়, জিরো ক্যালভিনের উপরে হলেই সে কন্টিনিউয়াসলি হিট রেডিয়েট করতে থাকে। ফর এক্সাম্পল আমার বডি বা আমাদের শরীরের টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়ে থাকে বা 33 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়ে থাকে, তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 30 and 273, অর্থাৎ 303 কেলভিনের মতো। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বডি টেম্পারেচার হয়ে থাকে তাহলে আমরা কন্টিনিউয়াসলি আমাদের বডি থেকে হিট রেডিয়েট করছি। এছাড়াও যে কোনো বস্তু জিরো কেলভিনের উপরে থাকলেই সে কন্টিনিউয়াসলি হিট ছাড়তে থাকে, কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না। তো কতটুকু হিট ছাড়বে কোনো বডি, এটার ফর্মুলা যদি আমরা দেখি তাহলে এটা হবে কিউ ইমিট ইকুয়াল ইমিসিভিটি, অর্থাৎ একটা ম্যাটেরিয়ালের হিট ছাড়ার বা হিট রেডিয়েট করার অ্যাবিলিটি। তার সাথে এটাকে বলে সিগমা, স্টিফেন বোলসম্যান কনস্ট্যান্ট, এর ভ্যালু ফিক্সড এবং এর ভ্যালু হচ্ছে 5.67 × 10⁻¹⁸। এবং তার সাথে যে বডি ক্যালকুলেশন করা হচ্ছে তার সারফেস এরিয়া এবং টেম্পারেচার টু দি পাওয়ার 4, এখানে টেম্পারেচার হবে অবশ্যই অ্যাবসোলুট টেম্পারেচার, অর্থাৎ কেলভিনে ইউনিট। এভাবে একটা বডির হিট রেডিয়েশন, বডি থেকে হিট রেডিয়েশন বের করা যেতে পারে। যে কোনো বডি কন্টিনিউয়াসলি হিট ছাড়তে থাকে, আমাদের চারপাশে আমরা যা দেখি সব ধরনের বস্তু থেকেই কন্টিনিউয়াসলি হিট রেডিয়েট হতে থাকে। এবং দুটি বস্তু যদি পাশাপাশি থাকে, ফর এক্সাম্পল এখানে একজন মানুষ দেখানো হয়েছে, তার সাথে সারাউন্ডিংস রয়েছে, তাহলে মানুষটি তার বডি থেকে হিট রেডিয়েট করতে থাকবে এবং এই সারাউন্ডিংস থেকেও রেডিয়েশন হিট তার শরীরে আসতে থাকবে। তাহলে নেট হিট ট্রান্সফার হবে রেডিয়েশন ইকুয়াল কিউ রেডিয়েশন ইকুয়াল ইমিসিভিটি ইনটু স্টিফেন বোলসম্যান কনস্ট্যান্ট ইনটু বডির সারফেস এরিয়া, সারফেস টেম্পারেচার টু দি পাওয়ার 4 মাইনাস সারাউন্ডিং টেম্পারেচার টু দি পাওয়ার 4। এই ফর্মুলার মাধ্যমে নেট রেডিয়েশন পাওয়া যাবে। রেডিয়েশনের এক্সাম্পল বলতে গেলে আমরা বিভিন্ন যে ক্যাম ব্যবহার করে থাকি, সিসি ক্যাম বা ওয়েব ক্যাম, ও ধরনের ক্যাম কিন্তু
রাতের অন্ধকারেও মানুষ বা কোনো বস্তুকে আইডেন্টিফাই করতে পারে। সেখানে থার্মাল রেডিয়েশনের ব্যবহার রয়েছে, অর্থাৎ রেডিয়েশনের মাধ্যমে বডি টেম্পারেচারের উপরে বেসিস করে সে অবয়ব তৈরি করে আমাদেরকে দেখায়। এছাড়াও নাইট ভিশন ক্যামেরা, আমরা শুনে থাকব, নাইট ভিশন ক্যামেরা দিয়ে রাতে বস্তু দেখা যায়। এবং এইটা, এই ফুল নাইট ভিশন ক্যামেরা থার্মাল রেডিয়েশনের উপরে বেসিস করে বানানো। যেহেতু প্রত্যেকটি বস্তু অ্যাবসোলিউট টেম্পারেচারের উপরে থাকলেই রেডিয়েশন করে থাকে, তাহলে সব বস্তুর টেম্পারেচার একই রকম থাকে না, এবং সম্পূর্ণ সারফেস জুড়েই যেহেতু রেডিয়েশন হয়, তাহলে তার উপর বেসিস করে বিভিন্ন বস্তুকে ওই ক্যামেরাগুলো ক্যাপচার করে, থার্মাল রেডিয়েশন ক্যামেরা অর্থাৎ নাইট ভিশন ক্যামেরা। আমরা কনভেকশন এবং রেডিয়েশন নিয়ে খুব বিশদ আলোচনা করব না, আমরা কনডাকশন নিয়ে ডিটেইল আলোচনা করব। আমরা অলরেডি তিন ধরনের হিট ট্রান্সফার সম্বন্ধে জেনে গিয়েছি এবং তাদের ফর্মুলাগুলো দেখেছি এবং কনডাকশন হিট ট্রান্সফারের প্রবলেমও সলভ করেছি। এই পর্যায়ে আমরা নতুন একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব, হিট ট্রান্সফার প্রবলেম সলভ করার ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে, ওয়ান ডাইমেনশনাল হিট ট্রান্সফার প্রবলেম সলভ করার ক্ষেত্রে বা ইকুইপমেন্ট ডিজাইনের ক্ষেত্রে এই কনসেপ্টটি খুবই কার্যকর। যেমন ফর এক্সাম্পল, একটা প্লেন ওয়ালের কথা চিন্তা করতে পারি, যার এক পাশের সারফেসের টেম্পারেচার হচ্ছে T1, অন্য সারফেসের টেম্পারেচার হচ্ছে T2। তাহলে খুব স্বাভাবিক, T1 এর টেম্পারেচার যদি বেশি হয়ে থাকে এবং T2 টেম্পারেচার যদি কম হয়ে থাকে, তাহলে T1 থেকে T2 দিকে হিট ট্রান্সফার হবে। যদি আমরা মনে করি যে অন্য সাইডগুলো ইনসুলেশন করা আছে, অন্য সাইডগুলোতে হিট ট্রান্সফার হবে না, তাহলে এক ডিরেকশনে হিট ট্রান্সফার হবে, অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল হিট ট্রান্সফার হবে। এবং এই হিট ট্রান্সফারকে আমরা কীভাবে বের করতে পারি? আমাদের কনডাকশন হিট ট্রান্সফারের ফর্মুলা জানা রয়েছে, তা হচ্ছে Q conduction = KA T1 - T2/L, অর্থাৎ থিকনেস। তাহলে আমরা একটু আলাদাভাবে চিন্তা করব। এই ফর্মুলাকে আমরা যদি এইভাবে লিখি, T1 - T2 ওপরের পোর্শন একই রকম থাকবে এবং নিচের পোর্শনে আমরা যদি এই L এর নিচে KA নিয়ে আসি, এই K এর অংশটি L/KA লিখি, তাহলে খুব স্বাভাবিক KA T1 - T2/L লিখা যে ব্যাপার, তার পরিবর্তে T1 - T2 L/KA লিখলে একই হয়। সেই L/KA এর পরিবর্তে আমরা লিখলাম R-wall, অর্থাৎ ওয়াল রেজিস্ট্যান্স, অর্থাৎ L/KA হচ্ছে ওয়াল রেজিস্ট্যান্স। তাহলে কিন্তু ফর্মুলা একই দাঁড়ালো। এই R-wall = যদি হয় L/KA, এই R-wall-এর জায়গায় L/KA আমরা বসিয়ে দিলেই আগের ফর্মুলা চলে আসবে। তাহলে এই ফর্মুলাকে একটু চেঞ্জ করে আমরা এভাবেও লিখতে পারি যে দুপাশের টেম্পারেচার ডিফারেন্স ডিভাইডেড বাই সামথিং রেজিস্ট্যান্স, এবং সেই রেজিস্ট্যান্সের ভ্যালু কন্ডাকশনের ক্ষেত্রে হচ্ছে L/KA। এরকম হলে এই ফর্মুলার সাথে আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের ফর্মুলাকে অ্যানালজাস করতে পারি। যেমন যদি এইটি কোনো ইলেকট্রিক্যাল ওয়্যার হতো, যার এক পাশের পটেনশিয়াল ডিফারেন্স V1 এবং অন্য পাশের পটেনশিয়াল ডিফারেন্স V2 হতো এবং মাঝখানে রেজিস্ট্যান্স হতো R, তাহলে আমরা কারেন্ট ফ্লো কীভাবে বের করতাম? কারেন্ট ফ্লো I = V1 - V2, অর্থাৎ দুপাশের পটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স। ঠিক সেরকম থার্মালের ক্ষেত্রে আমরা এরকম কনসেপ্ট চিন্তা করতে পারি, দুপাশের টেম্পারেচার ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, এবং সেই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে L/KA। তাহলে ইলেকট্রিক্যাল কারেন্টের সাথে থার্মাল হিট ট্রান্সফারকে যদি আমরা মেলাতে চাই, তাহলে ইলেকট্রিক্যাল সার্কিটের মতো এভাবে মেলানো যেতে পারে যে দুপাশে টেম্পারেচার ডিফারেন্স T1 - T2, মাঝখানে রেজিস্ট্যান্স, তাহলে হিট ট্রান্সফার হবে দুপাশে টেম্পারেচার ডিফারেন্স ডিভাইডেড বাই মাঝখানে রেজিস্ট্যান্স, আর মাঝখানে রেজিস্ট্যান্স R এর ভ্যালু হবে L/KA কন্ডাকশনের ক্ষেত্রে। ঠিক এরকম ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে দুপাশের পটেনশিয়াল ডিফারেন্স যদি হয় V1 এবং V2, তাহলে এবং মাঝখানে রেজিস্ট্যান্স যদি হয় RE, তাহলে কারেন্ট ফ্লো হবে I = V1 - V2/RE। তাহলে ইলেকট্রিক্যাল কারেন্ট ফ্লোয়ের সাথে থার্মাল হিট ট্রান্সফারের একটি অ্যানালজি রয়েছে, অর্থাৎ সাদৃশ্য রয়েছে, আমরা এদিকে খেয়াল করতে পারি। তাহলে এই ওয়ালের অংশটাকে আমরা সরাসরি ওয়াল এভাবে ড্র না করে আমরা সার্কিটও ড্র করতে পারি, যে একপাশে টেম্পারেচার T1, অন্য পাশে টেম্পারেচার T2 এবং মাঝখানে হিট ট্রান্সফারের পথে কিছু বাধা, যার ভ্যালু হচ্ছে R, যাকে আমরা বলছি থার্মাল রেজিস্ট্যান্স, এবং সেই থার্মাল রেজিস্ট্যান্সের ভ্যালু হবে L/KA। তাহলে
हिट ट्रांसफार होच्छे टी वन माइनस टी टू डिवाइडेड बाई शेयर रेजिस्टेंस आर एवं शेयर रेजिस्टेंस भैल्यू होच्छे एल बाई के आल्टिमेटली आमरा एल बाई के एखाने बसिए दिले आमरा सेई आगेर जे कंडक्शनेर फर्मुला सेई फर्मुलाय चले आसते पारि एर मध्ये जेने रखा भालो आमरा जे फर्मुलाटी कंडक्शनेर जन्य व्यवहार करे आसछि ए फर्मुलाके बोले फुरियार ल अफ हिट कंडक्शन अर्थात साइंटिस्ट फुरियारेर नामे ए फर्मुलाटी जेहेतु उनी डेवलप करेछिलेन ओनार नामे फर्मुलाटी जाना हये थाके नॉर्मली ये लॉ के फुरियर लॉ हिसेबे कॉल करा हुए थाके ताहले इलेक्ट्रिकल सर्किटेर साथे एभावे मेलानो जाए आमी आबारो बोलछी जे दुपाशे टेम्पारेचर डिफारेंस डिवाइडेड बाई रेजिस्टेंस इलेक्ट्रिकल सार्किटे जेमन दुपाशे पटेंशियल डिफारेंस डिवाइडेड बाई रेजिस्टेंस एखाने इलेक्ट्रिकल रेजिस्टेंस आमरा विभिन्न भावे बेर करे थाकी सरासरि भ्यालू थेके अथवा रो एल स्क्वायर तोमरा एगुलो जानो आमरा एई क्षेत्रे आलोचना करछि ना बाट थार्मल रेजिस्टेंस जदि कंडक्शन हय सेई क्षेत्रे आमरा कंडक्शन रेजिस्टेंस बेर करते पारी एभावे एल बाई के ए तार माने आमरा थार्मल सार्किट ड्र करे कंडक्शनेर प्रब्लेम सल्व करते पारी ए धरनेर कन्सेप्टके बला हय थार्मल रेजिस्टेंस कन्सेप्ट एबं ए थार्मल रेजिस्टेंस कन्सेप्ट होच्छे कंडक्शनेर जन्य सिमिलारलि आमरा कनभेक्शनेर क्षेत्रेओ थार्मल रेजिस्टेंस कन्सेप्ट ब्यापारटी अप्लाई करते पारी जेमन कनभेक्शनेर फर्मुला आमादेर कि जाना रयेछिलो किऊ कनभेक्शन इक्वाल एच सार्फेस एरिया सार्फेस টেম্পারেচার মাইনাস বাইরের বাতাসের টেম্পারেচার এখানে একটি সলিডের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি সলিডের সার্ফেসের টেম্পারেচার হচ্ছে টিএস এবং সার্ফেস এরিয়া হচ্ছে এএস এবং বাইরের বাতাসের টেম্পারেচার হচ্ছে টি অ্যাম্বিয়েন্ট তাহলে এখান থেকে হিট ট্রান্সফার হবে সার্ফেস থেকে বাইরের বাতাসে হিট ট্রান্সফার হতে পারে বা বাইরের বাতাস থেকে সার্ফেসে হিট ট্রান্সফার হবে যেটাই হোক তাহলে সেই হিট ট্রান্সফার রেট হচ্ছে কিউ কনভেকশন ইকুয়াল কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট সার্ফেস এরিয়া এবং বাতাস এবং সার্ফেসের টেম্পারেচার ডিফারেন্স তাহলে আমরা যদি এখানে সেই সার্কিটটা ড্র করি টিএস সার্ফেস টেম্পারেচার এবং এখানের হিট ট্রান্সফারের রেজিস্ট্যান্স এবং বাইরের বাতাসের টেম্পারেচার তাহলে আমরা ফর্মুলাকে ঠিক আগের মতো করে লিখতে পারি যে কিউ কনভেকশন ইকুয়াল টিএস সার্ফেস টেম্পারেচার এবং বাতাসের টেম্পারেচার ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স এক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালু হবে আমরা এই ফর্মুলা থেকেই পেয়ে যাই এক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালু হবে ওয়ান বাই এইচ এ এস আমরা এই ফর্মুলাতে রেজিস্ট্যান্সের ভ্যালু যদি ওয়ান বাই এইচ এ এস বসিয়ে দিই তাহলেই আলটিমেটলি এই অংশটা আবার চলে আসবে তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলাকে আমরা একটু ভেঙে রেজিস্ট্যান্সের কনসেপ্টে আনতে পারি দুপাশে টেম্পারেচার ডিফারেন্স ডিভাইডেড বাই কনভেকশন রেজিস্ট্যান্স এবং এই কনভেকশন রেজিস্ট্যান্সের ভ্যালু হলো ওয়ান বাই এইচ এ এস অর্থাৎ ওয়ান বাই কনভেকশন ট্রান্সফার কোএফিসিয়েন্ট ইনটু সার্ফেস এরিয়া তাহলে কন্ডাকশন এবং কনভেকশনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে বা ডিজাইন করার ক্ষেত্রে ওয়ান ডাইমেনশনাল কন্ডাকশন বা ওয়ান ডাইমেনশনাল কনভেকশনের ক্ষেত্রে আমরা থার্মাল রেজিস্ট্যান্স কনসেপ্ট ব্যবহার করতে পারি যেখানে দুপাশে টেম্পারেচার জানা থাকলেই আমরা হিট ফ্লো বের করতে পারবো দুপাশে টেম্পারেচার ডিফারেন্স ডিভাইডেড বাই মাঝখানের রেজিস্ট্যান্স এবং কনভেকশন হলে সেই রেজিস্ট্যান্সের ভ্যালু হবে ওয়ান বাই এইচ এ এস এবং কন্ডাকশন হলে সেই রেজিস্ট্যান্সের ভ্যালু হবে এল বাই কে এ অর্থাৎ থিকনেস ডিভাইডেড বাই কে ইনটু এরিয়া রেডিয়েশনের ক্ষেত্রেও থার্মাল রেজিস্ট্যান্স কনসেপ্ট রয়েছে বাট আমরা রেডিয়েশনের বিষয়টি এই মুহূর্তে অমিট করে যাচ্ছি কেন রেডিয়েশন বিষয়ে আমরা ডিটেইল আলোচনা করব না আমরা শুধু কন্ডাকশনের বিষয়েই ডিটেইল আলোচনা করব এটি একটি ওয়াল দেখানো হয়েছে যে কোনো ম্যাটেরিয়ালের হতে পারে সে ওয়ালের একপাশে বাতাস রয়েছে এবং যদি এটা এক্সটেরিয়র সাইড হয় এক্সটেরিয়র সাইডেও বাতাস রয়েছে ইন্টেরিয়র সাইডেও বাতাস রয়েছে এক্সটেরিয়র সাইডের বাতাসের টেম্পারেচার হচ্ছে টি অ্যাম্বিয়েন্ট ওয়ান বা টি ইনফিনিটি ওয়ান এবং ইন্টেরিয়র সাইডের বাতাসের টেম্পারেচার হচ্ছে টি অ্যাম্বিয়েন্ট টু বা টি ইনফিনিটি টু ওয়ালের এক্সটেরিয়র সাইডের সার্ফেসের টেম্পারেচার টি ওয়ান এবং ওয়ালের ইন্টেরিয়র সাইডের সার্ফেসের টেম্পারেচার টি টু যদি ইন্টেরিয়র সাইডের টি অ্যাম্বিয়েন্ট টু ভেতরের বাতাসের টেম্পারেচার কম হয় এবং ওয়ালের বাইরের সাইডের বাতাসের টেম্পারেচার বেশি হয় তাহলে খুব স্বাভাবিক বাহির থেকে ভেতরের দিকে হিট ট্রান্সফার হতে থাকবে যেহেতু এখানে বাতাস রয়েছে তাহলে প্রথমে বাতাস থেকে হিট বাতাসের মাধ্যমে আসবে সার্ফেসে এবং বাতাস ফ্লোয়ের মাধ্যমে হিট ট্রান্সফার হবে এ পর্যায়ে হবে কনভেকশন এরপরে ওয়ালের এক সার্ফেস থেকে হিট আরেক সার্ফেস পর্যন্ত যাবে যেহেতু এখানে সলিড তার মানে এখানে হবে কন্ডাকশন এরপরে আবার এ সার্ফেস থেকে বাতাসে হিট ট্রান্সফার হবে এখান থেকে সার্ফেস এবং বাতাসের মধ্যে হিট ট্রান্সফার বাতাসের ফ্লো থাকবে এ পর্যায়ে হবে কনভেকশন তাহলে প্রথমে কনভেকশন এরপরে কন্ডাকশন এরপরে আবার কনভেকশন তাহলে আমরা আমাদের থার্মাল রেজিস্ট্যান্স কনসেপ্টে সার্কিটটা কীভাবে ড্র করতে পারি প্রথমে টি অ্যাম্বিয়েন্ট ওয়ান বাতাসের টেম্পারেচার এরপরে কনভেকশন হিট ট্রান্সফার কনভেকশন হিট ট্রান্সফারের রেজিস্ট্যান্স এবং সার্ফেস টেম্পারেচার টি ওয়ান এরপরে ওয়ালের মধ্যে দিয়ে হিট ট্রান্সফার হবে অর্থাৎ কন্ডাকশন রেজিস্ট্যান্স ওয়াল রেজিস্ট্যান্স যাকে বলছি এরপর
সারফেস টেম্পারেচার টি টু, এরপরে আবার কনভেকশন হবে কনভেকশন রেজিস্ট্যান্স টু এবং বাতাসের টেম্পারেচার, যেমনটা আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে ড্র করে থাকি। তিনটি রেজিস্ট্যান্স সিরিজে থাকলে আমরা এইভাবে করে থাকি, এগুলো আমাদের জানা রয়েছে। তাহলে আমরা যদি এখন হিট ট্রান্সফার বের করতে চাই যে বাইরের বাতাস থেকে ভেতরের বাতাসে হিট ট্রান্সফার কত হবে, তাহলে বাইরের বাতাসের টেম্পারেচার মাইনাস ভেতরের বাতাসের টেম্পারেচার ডিভাইডেড বাই টোটাল তিনটি সিরিজ রেজিস্ট্যান্সের যোগফল, অর্থাৎ কনভেকশন রেজিস্ট্যান্স, কন্ডাকশন রেজিস্ট্যান্স এবং কনভেকশন রেজিস্ট্যান্সের সামেশন। ইলেকট্রিক্যাল সার্কিট হলেও আমরা দুই পাশের পটেনশিয়াল ডিফারেন্স এবং তার সাথে তিনটি রেজিস্ট্যান্স সামেশন করে দিতাম। আমরা এই ফিগারের মাধ্যমে আরেকটু ক্লিয়ার হতে পারি। এখানে প্রথমে কনভেকশন রয়েছে, এরপরে এক ধরনের ওয়াল ম্যাটেরিয়াল রয়েছে যেখানে কনডাকশন হবে, এরপরে আরও এক ধরনের ওয়াল ম্যাটেরিয়াল রয়েছে যেখানে আবার কনডাকশন হবে, এরপরে আবার এই সারফেস থেকে কনভেকশন হবে। তার মানে প্রথমে বাতাসের টেম্পারেচার টি অ্যাম্বিয়েন্ট ওয়ান থেকে সারফেস টেম্পারেচার আসবে কনভেকশনের মাধ্যমে, এরপরে এ সারফেস থেকে এ ধরনের ওয়াল ম্যাটেরিয়াল থেকে দ্বিতীয় ধরনের ওয়াল ম্যাটেরিয়ালের সারফেসে আসবে ইন্টারফেসে, যেটা হচ্ছে টি টু, এ টেম্পারেচার হবে, এরপরে টি টু থেকে ড্রপ করে টি থ্রিতে আসবে এবং ফাইনালি টি অ্যাম্বিয়েন্ট টু। তাহলে আমরা যদি সার্কিটে ড্র করি হিট ট্রান্সফার ফ্লো রেট, টি অ্যাম্বিয়েন্ট ওয়ান, কনভেকশন রেজিস্ট্যান্স, এরপরে একটি কনডাকশন, এরপরে আবার কনডাকশন, এরপরে আবার কনভেকশন রেজিস্ট্যান্স, তাহলে প্রথমে কনভেকশন রেজিস্ট্যান্স ওয়ান বাই, যদি এখানকার আমরা জানি কনভেকশন রেজিস্ট্যান্স হচ্ছে ওয়ান বাই এইচ এ, তাহলে এখানকার কনভেকশন হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট যদি এইচ ওয়ান হয় এবং সারফেস এরিয়া যদি এ হয়, সারফেস এরিয়া সব জায়গাতে একই রকম, তাহলে সেক্ষেত্রে ওয়ান বাই এইচ ওয়ান এ, এবং কনডাকশন রেজিস্ট্যান্স আমরা জানি এল বাই কে এ, তাহলে এখানকার থিকনেস যদি এল ওয়ান হয় তাহলে এল ওয়ান, এবং এই ম্যাটেরিয়ালের থার্মাল কন্ডাক্টিভিটি যদি হয় কে ওয়ান তাহলে কে ওয়ান এ। এখানেও ক্ষেত্রে এল বাই কে এ হবে, এখানে থিকনেস হচ্ছে এল টু এবং থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে কে টু এবং এরিয়া হচ্ছে এ, এবং এখানে কনভেকশন হচ্ছে ওয়ান বাই এইচ টু এ, কনভেকশন হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট এখানে হচ্ছে এইচ টু, তাহলে ওয়ান বাই এইচ এ, সেভাবে ওয়ান বাই এইচ টু এ আসলো। তাহলে আমরা যদি হিট ট্রান্সফার বের করতে চাই তাহলে খুব সহজ এখান থেকে আমরা বের করতে পারবো। এই ফিগারটি এখানে একটু স্ট্রিচ না হয়ে একটু কন্ট্রাকশন আকারে দেখানো হয়েছে, অর্থাৎ তাহলে হিট ট্রান্সফার হবে বাইরের বাতাসের টেম্পারেচার মাইনাস ভেতরের বাতাসের টেম্পারেচার ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে এখানে রেজিস্ট্যান্স ছিল কনভেকশন, দুটি কনডাকশন এবং কনভেকশন, তাহলে কনভেকশন, দুটি কনডাকশন এবং কনভেকশন, এবং এগুলো সবগুলো যোগ করে দিলেই হবে সাধারণত সিরিজ সার্কিটে আমরা যেমনটা করে থাকি। কখনো কখনো এমন হয় এই ফর্মুলাকে এভাবে না লিখে, টি ওয়ান টি অ্যাম্বিয়েন্ট ওয়ান মাইনাস টি অ্যাম্বিয়েন্ট টু ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স না লিখে অনেক সময় এভাবেও লেখা হয়, টোটাল রেজিস্ট্যান্সের পরিবর্তে এভাবে লেখা হয় ইউ এ ইন্টু টি অ্যাম্বিয়েন্ট ওয়ান মাইনাস টি অ্যাম্বিয়েন্ট টু, এভাবেও লেখা হয়। তার মানে আমরা যদি এরকম করে সাজাতে চাই, এই রেজিস্ট্যান্সের মতো করে ফর্মুলাটাকে লিখতে চাই, তাহলে টি অ্যাম্বিয়েন্ট ওয়ান মাইনাস টি অ্যাম্বিয়েন্ট টু ডিভাইডেড বাই ওয়ান বাই ইউ এ লিখতে পারবো। তার মানে হচ্ছে আর টোটাল মানে হচ্ছে ওয়ান বাই ইউ এ, এভাবেও লেখা যেতে পারে, অর্থাৎ আর ইকুয়াল ওয়ান বাই ইউ এ। কখনো কখনো এভাবেও ফর্মুলা লেখা হয়। এখানে আর টোটালকে আমরা টোটাল রেজিস্ট্যান্স অর্থাৎ টোটাল থার্মাল রেজিস্ট্যান্স বলছি, আর এখানে আর এর পরিবর্তে যদি এভাবে ফর্মুলা লেখা হয় আর এর পরিবর্তে ইউ এ দিয়ে, তাহলে এই ইউকে বলা হবে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। তো আমাদের যদি কখনো প্রবলেমে বলা হয় যে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট বের করো, তাহলে আমরা খুব স্বাভাবিকভাবে রেজিস্ট্যান্স বের করব, সেই রেজিস্ট্যান্স ইকুয়াল ওয়ান বাই ইউ এ লিখব, এবং সেখান থেকে ইউ বের করে আমরা ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্টের ভ্যালু বের করে দিব। কখনো কখনো এই ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট কনসেপ্টেও প্রবলেম সলভ করা হয় এই রেজিস্ট্যান্স কনসেপ্ট বাদ দিয়ে। যদি এ ধরনের প্রবলেম থেকে থাকে তাহলে আমরা ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট বের করার জন্য প্রথমে রেজিস্ট্যান্স বের করেই ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট বের করব, আমরা থার্মাল রেজিস্ট্যান্স কনসেপ্ট নিয়েই কাজ করে যাব। এখন আমরা একটু চিন্তা করি যে এখানে বাম পাশের সারফেসের টেম্পারেচার হচ্ছে, এটি একটি সারফেস, এগুলোকে এটা কিন্তু একটা লাইন নয়, এখানে যদিও আমরা লাইন দেখছি টু ডি, বাট এর আরও একটি ডাইমেনশন রয়েছে। তাহলে এই সারফেস, এই সারফেসের এরিয়া যদি হয় এ ওয়ান এবং সারফেসের টেম্পারেচার যদি হয় টি ওয়ান, এখানে দেখা যাচ্ছে দুই ধরনের ম্যাটেরিয়াল রয়েছে, দুই ধরনের ম্যাটেরিয়াল রয়েছে, একটি ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি হচ্ছে কে ওয়ান আর একটি ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি হচ্ছে কে টু। তার উপরে অবশ্য উপরে নিচে দুপাশেই অ্যাশ কালার ইনসুলেশন দেখানো হয়েছে, এর মানে বোঝানো হচ্ছে এখান দিয়ে হিট ট্রান্সফার হবে না। এনিওয়ে আমরা মনে করে নিচ্ছি যে হিট ট্রান্সফার বাম থেকে ডানের দিকেই হবে। তাহলে সারফেস টেম্পারেচার টি ওয়ান আর সারফেস এরিয়া প্রথম ম্যাটেরিয়ালের জন্য, এক নম্বর ম্যাটেরিয়ালের জন্য হচ্ছে এ ওয়ান এবং দুই নম্বর ম্যাটেরিয়ালের জন্য সারফেস এরিয়া হচ্ছে এ টু, এবং হিট ট্রান্সফার বামের থেকে ডানের দিকে যাবে। তাহলে এ ধরনের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বাম থেকে ডানে হিট ট্রান্সফারে আমরা যদি সার্কিট ড্র করি তাহলে কেমন হবে?
তাহলে এক পাশে টেম্পারেচার টি ওয়ান এবং অন্য পাশে টেম্পারেচার টি টু, দুই পাশে সারফেস টেম্পারেচার আমরা লিখলাম। কিন্তু এখানে দেখলাম আমরা হিট দুভাগে ভাগ হয়ে গেছে, কিছু প্রথম ম্যাটেরিয়ালে যাবে, কিছু নিচের ম্যাটেরিয়ালে যাবে এবং একসাথে হিট ট্রান্সফার হয়ে আবার এখানে এসে একসাথে হয়ে যাবে। প্রথমে ডিভাইড হবে, এরপরে হিট ট্রান্সফার হয়ে আবার একসাথে হয়ে যাবে। এবং আমরা বুঝতেই পারছি, এটা আমরা প্যারালাল সার্কিট দিয়ে দেখাতে পারি, যে হিট আসলো, হিট দুটি ভাগে ভাগ হয়ে গেল এবং আবার এসে একসাথে হলো। অর্থাৎ টি ওয়ান টেম্পারেচার, সারফেস টেম্পারেচার ছিল দুটা বডিরই, এরপরে হিট দুদিকে চলে গেল। কিউ ছিল টোটাল অ্যামাউন্ট অফ হিট, একটা পরিমাণ হিট কিউ ওয়ান চলে গেল এক ম্যাটেরিয়াল এক নাম্বার, এবং কিউ টু হিট দুই ম্যাটেরিয়াল দ্বিতীয় নাম্বার ম্যাটেরিয়াল চলে গেল, এরপরে আবার টোটাল কিউ অ্যামাউন্ট অফ হিট চলে আসলো। ওপরের ম্যাটেরিয়ালের জন্য থার্মাল কন্ডাকশনের রেজিস্ট্যান্স হচ্ছে আর ওয়ান এবং নিচের ম্যাটেরিয়ালের জন্য রেজিস্ট্যান্স হচ্ছে আর টু। তাহলে এ ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা কী করব? এ ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা যেভাবে প্যারালাল সার্কিট সলভ করি, প্যারালাল সার্কিটের প্রবলেম সেভাবেই সলভ করি। যেহেতু এখানে হিট দুটি ভাগে ভাগ হয়ে গেছে, তার মানে একটি প্যারালাল সার্কিট তৈরি হয়েছে, তাহলে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কীভাবে বের করি? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু, এবং এটাকে ইনভার্স করে দিলেই আমরা আর টোটাল পেয়ে যাব। তাহলে যদি আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স জানা থাকে, তাহলে টোটাল আর টোটাল হয়ে গেল, তখন আমরা এই ফর্মুলা ব্যবহার করতে পারবো যে এক পাশে টেম্পারেচার মাইনাস অন্য পাশে টেম্পারেচার ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স। যেমনটা আমরা প্যারালাল সার্কিটে আলোচনা করে থাকি, অ্যাজ অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তোমরা এই বিষয়গুলো ভালো জানো, থার্মাল রেজিস্ট্যান্সেও প্যারালাল হতে পারে যদি ম্যাটেরিয়াল এভাবে হিট ট্রান্সফার ভাগ হয়ে যায়, ম্যাটেরিয়ালের সেপারেশন থাকে ওপর নিচ বরাবর। আরেকটু ক্লিয়ার হওয়া যাবে, এই ফিগার দেখলে আরেকটু ক্লিয়ার হওয়া যাবে, যেখানে সারফেস টেম্পারেচার টি ওয়ান এবং এক নম্বর ম্যাটেরিয়ালের সারফেস এরিয়া এ ওয়ান, দুই নম্বর ম্যাটেরিয়ালের সারফেস এরিয়া এ টু, এবং দুটি ম্যাটেরিয়াল এসে আবার ইন্টারফেস হয়ে তিন নম্বর ম্যাটেরিয়ালের সাথে মিলিত হয়েছে যার সারফেস এরিয়া এ থ্রি। এবং এখানে এপাশে সারফেস এরিয়া আমরা জানি, এবং এখানে বলা হচ্ছে যে বাতাসের টেম্পারেচারও দেওয়া আছে, বাতাসের টেম্পারেচার টি অ্যাম্বিয়েন্ট ওয়ান এবং কনভেকশন হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট দেওয়া আছে। তার মানে বুঝতেই পারছি এই সারফেস থেকে হিট ট্রান্সফার হয়ে এই একদম শেষ পর্যায়ে সারফেস পর্যন্ত আসবে, এরপরে আবার বাতাস পর্যন্ত যাবে। তাহলে আমরা সার্কিটটা যদি ড্র করি, তাহলে টি ওয়ান সারফেস টেম্পারেচার, এরপরে হিট ট্রান্সফার দুদিকে হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেল, উপরে রেজিস্ট্যান্স আর ওয়ান, নিচেটা আর টু, এরপরে হিট এখানে আসবে, এখানে এসে আরও একটি কনডাকশন রেজিস্ট্যান্স, এরপরে এ সার্ফেসে আসবে, এরপরে বাতাসের মধ্যে যাবে, এবং সার্ফেস থেকে বাতাসে গেলে কনভেকশন হয়ে থাকবে, সেখানে আবার কনভেকশন রেজিস্ট্যান্স। এবং আমরা কনডাকশন কনভেকশন রেজিস্ট্যান্স অলরেডি বের করা আমাদের জানা আছে, কনডাকশন রেজিস্ট্যান্স আমরা জানি এল বাই কে এ এবং কনভেকশন রেজিস্ট্যান্স জানি ওয়ান বাই এইচ এ। এবং এক্ষেত্রে যেহেতু দুদিকে হিট ট্রান্সফার হয়ে গেল, তাহলে এখানে আমাকে আর ওয়ান আর আর টু ব্যবহার করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে এখানে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, তার সাথে আর থ্রি এবং আর কনভেকশন যোগ করে তার সাথে টি ওয়ান মাইনাস টি টু, তখন টোটাল দিয়ে ভাগ করতে হবে, যেমনটা আমরা প্যারালাল সার্কিটে ড্র করে থাকি। এ ধরনের প্রবলেম থাকলে আমরা এরকম করে সলভ করব। এখন আমরা রিয়েলিস্টিক একটি প্রবলেম সলভ করব। এই প্রবলেমে বলা হচ্ছে ফাইন্ড দ্য হিট ফ্লো রেট থ্রু দ্য কম্পোজিট ওয়াল অ্যাজ শোন ইন ফিগার 2.24। এটা হচ্ছে 2.24 ফিগার, অ্যাজিউম ওয়ান ডাইমেনশনাল ফ্লো। এখানে বলা হচ্ছে যে আমাদের হিট ফ্লো রেট বের করতে হবে, অর্থাৎ কিউ বের করতে হবে, সব ডেটা ফিগারে এবং এখানে দেয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক পাশ দিয়ে হিট যাবে এবং অন্য পাশে চলে যাবে। এ পাশের সারফেস টেম্পারেচার বলা আছে 400 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অপর পাশের সারফেস টেম্পারেচার বলা আছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এখানে বেশ কিছু ম্যাটেরিয়াল আছে, এ বি সি ডি চারটি ম্যাটেরিয়াল রয়েছে। এ এর থার্মাল কন্ডাক্টিভিটি ডিফারেন্ট, অর্থাৎ হিট কন্ডাকশনের অ্যাবিলিটি ডিফারেন্ট, 150 ওয়াট পার মিটার ডিগ্রি সেন্টিগ্রেড। বি এর ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 30, সি এর ক্ষেত্রে 65 এবং ডি এর ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 50। এবং প্রত্যেকটা আলাদা আলাদা ডাইমেনশনও দেওয়া আছে। আমি যদি এই সারফেস এরিয়াটা বের করতে চাই, তাহলে আমি কীভাবে বের করব? এখানে 10 সেন্টিমিটার, অর্থাৎ এটাকে মিটারে যদি কনভার্ট করে ফেলি 0.1 মিটার, এবং তার সাথে এই হাইট হচ্ছে কত হতে পারে 7 প্লাস 3, অর্থাৎ 10, তার মানে 0.1 মিটার, এবং এখানে 0.1 মিটার গুণ করে দিলেই আমরা এই সারফেস এরিয়া পেয়ে যাব। তাহলে আমরা যেহেতু একটি কমপ্লেক্স বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল রয়েছে, আমরা এখানে থার্মাল রেজিস্ট্যান্স কনসেপ্ট অ্যাপ্লাই করে এই প্রবলেমটি সলভ করতে পারি। তাহলে আমরা আমাদের রেজিস্ট্যান্সগুলো যদি ড্র করি, এরকমভাবে ড্র করা যাবে যে হিট ট্রান্সফার হবে, আমরা 2D একটি ভিউ এখানে দেখতে পাচ্ছি। হিট ট্রান্সফার কিউ এক পাশ থেকে অন্য পাশে চলে যাবে, এ পাশের সারফেস টেম্পারেচার হচ্ছে 400 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এ পাশে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে প্রথম ম্যাটেরিয়াল, সেটার থিকনেস হচ্ছে 3 সেন্টিমিটার এবং বি এবং সি এই ম্যাটেরিয়ালের থিকনেস হচ্ছে 8 সেন্টিমিটার এবং ডি ম্যাটেরিয়ালের থিকনেস হচ্ছে
অর্থাৎ হিট ট্রান্সফার থিকনেস বোঝাচ্ছি, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার, এবং এখানে টোটাল হাইট 10 সেন্টিমিটার বলা রয়েছে। তাহলে আমরা সার্কিটটা ড্র করি। প্রথমে T1 400 ডিগ্রি সেন্টিগ্রেড সারফেস টেম্পারেচার, একটা ম্যাটেরিয়াল, একটা রেজিস্ট্যান্স হবে, এরপরে দুদিকে ভাগ হয়ে যাবে দুটো রেজিস্ট্যান্স, এরপরে আবার এসে একসাথে মিলিত হবে এখানে একটি রেজিস্ট্যান্স, এবং ফাইনালি সারফেস টেম্পারেচার 60 ডিগ্রি, যেখানে যা এখানে কোনো বাতাসের কথা বলা হয়নি, তার মানে কোনো কনভেকশনের ব্যাপার নেই। তাহলে আমরা যদি হিট ট্রান্সফার বের করতে চাই, তাহলে হিট ট্রান্সফার হবে T1 - T4, দু প্রান্তের টেম্পারেচার ডিফারেন্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। ঠিক তাই, এখন টোটাল রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রে আমরা কীভাবে বের করব? আমাদের এই কন্ডাকশন রেজিস্ট্যান্স বের করতে হবে, এই কন্ডাকশন রেজিস্ট্যান্স বের করতে হবে, এবং এও কন্ডাকশন রেজিস্ট্যান্স বের করতে হবে। বি এবং সি এর কন্ডাকশন রেজিস্ট্যান্স বের করার পর এই দুটো রেজিস্ট্যান্সের আবার ইকুইভ্যালেন্ট বের করতে হবে, এবং এটার ইকুইভ্যালেন্ট বের হয়ে গেলে এ এর সাথে ওই ইকুইভ্যালেন্ট প্লাস এবং ডি এই তিনটি যোগ করে টোটাল রেজিস্ট্যান্স হয়ে যাবে। তো আমরা এইভাবে লিখতে পারি, আর টোটাল হবে আর এ প্লাস আর বি এবং আর সি প্যারালাল যেহেতু, তার ইকুইভ্যালেন্ট এর সাথে আর ডি যোগ করে দিলেই হবে। আর বি আর আর সির প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা আমাদের অলরেডি ফর্মুলা জানা আছে, ইলেকট্রিক্যাল সার্কিটের মতোই 1/RB প্লাস 1/RC এর ইনভার্স করে দিলেই হবে, হোল ইনভার্স। এবং কন্ডাকশন রেজিস্ট্যান্স বের করার ফর্মুলাও আমাদের জানা আছে, L/K। ফর এক্সাম্পল, এক নম্বর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি আমরা কন্ডাকশন রেজিস্ট্যান্স বের করতে চাই, তাহলে L এর মান হবে 3 সেন্টিমিটার, অর্থাৎ 0.03 মিটার ডিভাইডেড বাই কে। এ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কে এর ভ্যালু বলা হচ্ছে 150, তাহলে 150 এবং তার সাথে এরিয়া, এর এরিয়া হবে এ পাশে 10, অর্থাৎ 10 সেন্টিমিটার, 0.1 মিটার, এবং এদিকেও আমরা আগের ফিগারে দেখেছি 10 সেন্টিমিটার, অর্থাৎ 0.1 মিটার, 0.1 × 0.1 গুণ করে দিলেই হয়ে যাবে। ঠিক এটার ক্ষেত্রেও যদি আমরা কন্ডাকশন রেজিস্ট্যান্স বের করতে চাই, তাহলে কন্ডাকশন রেজিস্ট্যান্স বের করার জন্য আমাদের L লাগবে, এখানে L এর ভ্যালু হচ্ছে 8 সেন্টিমিটার, অর্থাৎ 0.08 মিটার, তার সাথে K এর ভ্যালু, B এর K এর ভ্যালু হচ্ছে 30, এবং 30 আমরা এখানে বসিয়ে দিতে পারি। এরপরে এরিয়া, এরিয়া এখানে একটু ডিফারেন্ট হবে, কেননা এখানে হাইট রয়েছে অনলি 3 সেন্টিমিটার, তাহলে 3 সেন্টিমিটার, অর্থাৎ 0.03 মিটার, এবং তার সাথে এ পাশে আমরা যদি বি এর এরিয়া বের করতে চাই, তাহলে এটা হচ্ছে 3 সেন্টিমিটার, 0.03 মিটার, এবং এ ডিরেকশনে এই ডিস্টেন্সটা হচ্ছে 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার, তাহলে 0.1 × 0.03 মিটার গুণ করে দিলেই এই বি সারফেসের এরিয়া আমরা পেয়ে যাব। এভাবে আমরা সলভ করতে পারি। এছাড়াও আমরা যে লেকচার নোটসটা তোমাদের দিব, সেখানে প্রবলেমটি সলভ করা আছে। আমার মনে হয় তোমরা প্রথমে প্র্যাকটিস করে পরে সে রেজাল্টের সাথে ম্যাচ করিয়েও দেখতে পারো। এ পর্যায়ে আমরা যে প্রবলেমটি দেখব, এই প্রবলেম লিটল বিট কমপ্লেক্স, একটু কমপ্লেক্স কনসেপ্টের প্রবলেম, এরপরেও আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে, অ্যান এক্সটেরিয়র ওয়াল অফ এ হাউস মে বি অ্যাপ্রক্সিমেটেড বাই এ 0.1 মিটার লেয়ার অফ কমন ব্রিক। খুব সহজ সাবটাভাবে বলতে গেলে আমি যদি প্রবলেমটা বলি, তাহলে এই প্রবলেমে বলা হচ্ছে যে ওয়ালের কথা, একটা এক্সটেরিয়র ওয়াল যার থিকনেসের মতো হচ্ছে 0.1 মিটার, এবং এর থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে 0.7, এবং এরপরে ওয়ালের অন্য একটি পোর্শন রয়েছে যার থিকনেস হচ্ছে 0.04 মিটার, এবং এর যার ভ্যালু হচ্ছে, যার জিপসাম প্লাস্টার দিয়ে বানানো, এবং এর থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে 0.48 W/m² এ পর্যন্ত ওয়ালটা ছিল, এবং বলা হচ্ছে তারা ওয়ালের ভেতর পাশে ইনসুলেশন করতে চায়। এবং আমরা একটু পড়ি, এখানে বলা হচ্ছে হোয়াট থিকনেস অফ লুজলি প্যাকড রক ইনসুলেশন শুড বি অ্যাডেড টু রিডিউস দ্য হিট লস অর গেইন থ্রু দ্য ওয়াল বাই 80%। তার মানে হচ্ছে এখানে কত পরিমাণ রকল ইনসুলেশনের, মানে কত থিকনেসের রকল ইনসুলেশন লাগালে, যে রকল ইনসুলেশনের কে এর ভ্যালু দেওয়া আছে 0.065, অর্থাৎ কতটুকু থিকনেসের রকল ইনসুলেশন লাগালে 80% হিট এই ওয়াল দিয়ে আসবে না, 80% হিট এই ওয়াল দিয়ে লস হবে, অর্থাৎ 80% হিট এই ওয়াল দিয়ে আসতে পারবে না, লস হবে, অনলি 20% হিট এই ওয়াল দিয়ে অ্যালাউ হবে, 80% হিটই লস হয়ে যাবে, এ কথা এখানে বলা হচ্ছে। এটা খুব স্বাভাবিক, আমরা এই ধরনের প্রবলেম প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারি। যেমন আমাদের ওয়াল, ওয়ালের ভেতর, ওয়ালের বাহিরের পাশটা ইট দিয়ে তৈরি, যদি ব্রিক হয় কোনো একটা বাড়ির, ব্রিক দিয়ে তৈরি, এবং তার সাথে আমরা ভেতরে প্লাস্টার করে থাকি ওয়ালে, তাহলে সেই প্লাস্টার অংশ, এবং এই ওয়াল এবং এই প্লাস্টার মিলিয়ে পর্যাপ্ত পরিমাণ হিট আসছে। এখন
বাড়ির ওনার চিন্তা করছে যে আমি এখানে গ্লাসউল ইনসুলেশন দিব, কেননা এমনিতেই অনেক গরম এই ওয়াল, কমন ব্রিক এবং প্লাস্টার ভেদ করে চলে আসে। তাহলে কত থিকনেসের গ্লাসউল লাগালে আমার 80% হিট আসবে না, 80% হিট লস করবে, 20% হিট অ্যালাউ হবে? তাহলে এ ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা প্রথমত চিন্তা করব যে এখানে দুটো ম্যাটেরিয়াল ছিল, অর্থাৎ কমন ব্রিক ছিল এবং তার সাথে প্লাস্টার ছিল, তখন কত হিট ট্রান্সফার হতো। এরপরে আমরা গ্লাসউল ইনসুলেশন সহ দেখব যে গ্লাসউল ইনসুলেশন সহ হিট ট্রান্সফার হবে, প্রথম যে হিট ট্রান্সফার ছিল তার 20%, অর্থাৎ 80% হিট ড্রপ করে যাবে, লস হবে এবং শুধুমাত্র 20% হিট অ্যালাউ করবে। তার মানে একটু ভালো করে বোঝার বিষয়, আমরা প্রথমে এ আর বি ম্যাটেরিয়াল দিয়ে টোটাল হিট ট্রান্সফার রেটটা বের করব, সেই হিট ট্রান্সফার রেটটা আমরা প্রিজার্ভ করে রাখব, অর্থাৎ আমাদের হাতেই রাখব, এবং এরপরে আমরা এ বি সি অর্থাৎ গ্লাসউল সহ হিট ট্রান্সফার বের করব এবং লিখব গ্লাসউল সহ যে হিট ট্রান্সফার ইকুয়াল হবে আগের হিট ট্রান্সফারের 20%। তাহলেই সেখান থেকে গ্লাসউলের থিকনেস পাওয়া যাবে। এনিওয়ে আমরা প্রবলেম সলভ করলেই হয়ে যায়। তাহলে প্রথমত আমরা এ আর বি ম্যাটেরিয়াল চিন্তা করি। ধরে নিই আমাদের এ আর বি ম্যাটেরিয়াল আছে, এখন হিট ট্রান্সফার কত, সেই হিট ট্রান্সফারের 20% হিট ট্রান্সফার পরবর্তীতে হবে। এনিওয়ে তাহলে আমরা হিট ট্রান্সফার যদি বের করতে চাই, তাহলে এই সার্ফেসের টেম্পারেচার যদি হয় T1 এবং বি এর পরে সার্ফেসের টেম্পারেচার যদি হয় T2, তাহলে আমরা এইভাবেই লিখতে পারি T1-T2 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, রাইট? এখন যেহেতু এখানে সার্ফেস টেম্পারেচার মেনশন করা নাই, তাহলে আমরা ডেল্টি ধরে নিলাম টেম্পারেচার ডিফারেন্স, এবং টোটাল রেজিস্ট্যান্স যেহেতু এ ম্যাটেরিয়াল এবং বি ম্যাটেরিয়াল দুটোই সলিড ম্যাটেরিয়াল কন্ডাকশন হবে, তাহলে প্রথম কন্ডাকশনের ক্ষেত্রে এল এ এটার থিকনেস ডিভাইডেড বাই কে এ ইন্টু সার্ফেস এরিয়া, আবার এল বি এটার থিকনেস কে বি ইন্টু সার্ফেস এরিয়া, এবং এই এ কে আমরা আসলে কমন নিয়ে উপরেও তুলে দিতে পারি, তাহলে এ ইন্টু ডেল্টি এই অংশটা চলে আসলো। এখানে আমাদের এ সার্ফেস এরিয়া প্রবলেমে বলা নেই, এনিওয়ে নো প্রবলেম, সার্ফেস এরিয়া প্রবলেমে বলা নেই, ডেল্টিও বলা নেই, এ দুটো আননোন থাকলো, তার সাথে এল এ কে এ এল বি কে বি বলা আছে, এগুলোর ভ্যালু বসালে আমরা এ ডেল্টি সহ একটা ভ্যালু পেয়ে যাব। তার মানে যদি রকউল ইনসুলেশন ব্যবহার করা না হয়, তাহলে সেক্ষেত্রে এ পরিমাণ এই অ্যামাউন্ট আমরা প্রবলেমটা করছি না, তোমরা একটু করে দেখবা এখানে যে ভ্যালু আসে সেই পরিমাণ হিট ট্রান্সফার হবে। কিন্তু এখন ওনার চাচ্ছে যে আমি এখানে রকউল ইনসুলেশন লাগাবো, কত থিকনেসের লাগাবো, যেই থিকনেস লাগালে 80% হিট ড্রপ করে যাবে, 20% হিট অ্যালাউ হবে। তাহলে আমরা আগে রকউল ইনসুলেশন এখানে ইনস্টল করে টোটাল হিট ট্রান্সফার দেখব এবং আমরা লিখব এই টোটাল হিট ট্রান্সফার হবে আগের হিট ট্রান্সফারের 20%। তো ঠিক আছে, আমরা টোটাল হিট ট্রান্সফার দেখতে পারি যে তিনটা ম্যাটেরিয়াল সহ যদি আমরা টোটাল হিট ট্রান্সফার বের করি এ ধরনের ফর্মুলা ব্যবহার করে, যে ডেল্টি ডিভাইডেড বাই আর টোটাল, ঠিক আগের মতোই আমরা এ কে উপরে তুলে দিব এবং ডেল্টি থাকবে, এবং এল এ কে এ, এবার তিনটি ম্যাটেরিয়াল আছে, তিনটি ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স, এবং এ কে এ এখানে ছিল সার্ফেস এরিয়া, সেটাকে উপরে তুলে দেওয়া হয়েছে আগের মতোই, তো এরকম আসবে। এবং এখানে আমাদের ভ্যালুর মধ্যে এ দুটো ভ্যালু আননোন, এল এ কে এ এল বি কে বি এই ভ্যালু জানা রয়েছে, এল সি আমরা জানি না কত থিকনেস আমরা ব্যবহার করব, বাট কে সি আমাদের জানা আছে। এখন বলা হচ্ছিল কি, এখন বলা হচ্ছিল যে Q1 যে হিট ট্রান্সফার আগে হতো তার 20% হিট ট্রান্সফার হবে, তার মানে নতুন যে হিট ট্রান্সফার গ্লাসউল ইনসুলেশন লাগানোর পর হলো সেটার পরিমাণ হবে আগের হিট ট্রান্সফারের 20%, আগের হিট ট্রান্সফার ইন্টু 20%। এখন যদি আমরা আগের হিট ট্রান্সফারের ভ্যালুর সাথে এই ভ্যালুকে বসিয়ে দিই, শুধু আননোন হিসেবে থাকবে এলসি, এখান থেকে আমরা এলসি পেতে পারি। এছাড়াও আমরা যে লেকচার ম্যাটেরিয়ালটা সাপ্লাই করব তার মধ্যে এর প্রবলেমের সলিউশন দেয়া থাকবে, তোমরা প্রথমে প্রবলেম সলভ করে এরপরে সেখান থেকে কনফিউশন থাকলে মিলিয়ে নিবে। এর আগে আমরা হিট কন্ডাকশন প্লেন ওয়ালের মধ্য দিয়ে দেখেছি, এবার আমরা হিট কন্ডাকশন সিলিন্ডারের মধ্য দিয়ে দেখব যে সিলিন্ডার শেপড অবজেক্ট থাকলে সেখানে হিট কন্ডাকশন কেমন হয়। থার্মাল রেজিস্ট্যান্স কনসেপ্ট ব্যবহার করে আমরা সিলিন্ডারের মধ্যে হিট কন্ডাকশন বের করব। যেমন এখানে একটি সিলিন্ডার রয়েছে যার লেন্থ রয়েছে, আমরা যদি 2D ভিউ দেখি তাহলে এমন দেখতে পাবো, সিলিন্ডার ইনার রেডিয়াস হচ্ছে R1 এবং আউটার রেডিয়াস হচ্ছে R2, এবং ইনার সারফেস টেম্পারেচার হচ্ছে T1 এবং আউটার সারফেস টেম্পারেচার হচ্ছে T2। তাহলে T1 থেকে T2তে হিট ট্রান্সফার হবে যদি T1 টেম্পারেচার বেশি হয়ে থাকে, এবং আমরা সেটাই ধরে নিচ্ছি যে T1 টেম্পারেচার বেশি, T2 টেম্পারেচার কম, তাহলে T1 থেকে T2তে হিট ট্রান্সফার হবে, যেহেতু একটি সিলিন্ডার তাহলে এই থিকনেস বরাবর সব দিকেই হিট ট্রান্সফার হবে।
তাহলে আমরা আমাদের থার্মাল রেজিস্ট্যান্স কনসেপ্টে হিট কন্ডাকশন এভাবে বের করতে পারি, হিট কন্ডাকশন ইকুয়াল ইনার সার্ফেসের টেম্পারেচার মাইনাস আউটার সার্ফেসের টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার ডিফারেন্স ডিভাইডেড বাই সিলিন্ডার বা কন্ডাকশন রেজিস্ট্যান্স। এখন কথা হচ্ছে কন্ডাকশন রেজিস্ট্যান্সের ফর্মুলা আমাদের কী জানা ছিল। কন্ডাকশন রেজিস্ট্যান্সের ফর্মুলা আমাদের জানা ছিল এল বাই কে এ, যা আমরা প্লেন ওয়ালের ক্ষেত্রে করতাম। কিন্তু এখন কথা হচ্ছে এল আমরা হয়তো পেয়ে গেলাম টি ওয়ান আর টি টুর মাঝখানে যে থিকনেস, এটা আমরা পেয়ে গেলাম, যেটা আর ওয়ান আর আর টু বিয়োগ করলেই আমরা পেয়ে যাবো, দুটা রেডিয়াস বিয়োগ করলেই হয়ে যাবে। কে এর ভ্যালু থার্মাল কন্ডাক্টিভিটি হয়তো আমাদের জানা থাকবে, যে ম্যাটেরিয়াল দিয়ে সিলিন্ডারটা তৈরি। এরিয়া, এখানেই হচ্ছে প্রবলেম যে এরিয়া আমরা কোনটা ব্যবহার করব। কেননা আমরা সিলিন্ড্রিক্যাল অবজেক্টের ক্ষেত্রে কী হয়ে থাকে, সিলিন্ড্রিক্যাল অবজেক্টের ক্ষেত্রে ইনার সার্ফেস এরিয়া অবশ্যই আমাদের সার্ফেস এরিয়া ব্যবহার করতে হবে, কারণ হিট ট্রান্সফারটা হবে সার্ফেস দিয়ে, সার্ফেস দিয়ে হয়ে সার্ফেস দিয়ে বের হয়ে যাবে, সার্ফেসের মাধ্যমেই হবে। তাহলে ইনার সার্ফেস এরিয়া যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে ইনার সার্ফেস এরিয়া হবে, যেহেতু ইনার রেডিয়াস আর ওয়ান, তাহলে টু পাই আর ওয়ান এল, টু পাই আর ওয়ান এবং লেন্থ এল, বা এটা ডি ধরতে পারি, টু পাই আর ওয়ান ডি, আমরা এলই ধরলাম, তাহলে টু পাই আর ওয়ান এল এই লেন্থ। তাহলে ইনার সার্ফেস এরিয়া যদি এই টোটাল লেন্থ এটা হয় পি, তাহলে টু পাই আর ওয়ান ইন্টু পি ইনার সার্ফেস এরিয়া। আর যদি আউটার সার্ফেস এরিয়া আমরা চিন্তা করতে চাই, তাহলে টু পাই আর টু পি যদি এই লেন্থটা হয় পি। তাহলে কি হচ্ছে এখন কনফিউশন, যে আমরা কোন সার্ফেস এরিয়াটা ব্যবহার করব, ভেতরেরটা ব্যবহার করব না বাইরেরটা ব্যবহার করব। এবং এখানে সার্ফেস এরিয়ার সাথে ব্যবহার করার জন্য এখানে লেন্থের প্রয়োজন হয়, দ্যাট ডাজ নট ম্যাটার, বাট ম্যাটার হচ্ছে আমরা কোন সার্ফেস এরিয়াটা ব্যবহার করব। দিয়ে ইন হচ্ছে সেই সার্ফেস এরিয়া, না যে সার্ফেসে এসে হিটটা ট্রান্সফার কমপ্লিট হলো সেখানকার সার্ফেস এরিয়া। এখানে একটু কনফিউশন এবং প্রবলেম, এক্ষেত্রে সিলিন্ডারের ক্ষেত্রে আমরা এই প্লেন ওয়ালের ফর্মুলা ব্যবহার করলে হবে না, প্লেন ওয়ালের ফর্মুলা থেকে ডিরাইভ করে আমাদের ডিফারেন্ট একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। যে ফর্মুলা আমরা এখানে ব্যবহার করছি একটু ডিফারেন্ট, এই ফর্মুলাতে সিলিন্ডার রেজিস্ট্যান্স বা কন্ডাকশন রেজিস্ট্যান্স হবে লন আর টু বাই আর ওয়ান ডিভাইডেড বাই টু পাই এল কে, অর্থাৎ লন আউটার রেডিয়াস ডিভাইডেড বাই ইনার রেডিয়াস ডিভাইডেড বাই টু পাই এল। এল বলতে এখানে বোঝাচ্ছে আসলে লেন্থ, হ্যাঁ, এই এল এর সাথে এই থিকনেসকে কনফিউশন করানো যাবে না, কেননা থিকনেস হচ্ছে আর টু মাইনাস আর ওয়ান, আর টু আর আর ওয়ান বিয়োগ করলেই থিকনেস চলে আসে। এল হচ্ছে সিলিন্ডারের লেন্থ, এই এল এর সাথে প্লেন ওয়ালের যে লেন্থ সেই লেন্থের রিলেশন নাই। আমরা এখানে এই ফিগারের মাধ্যমে খেয়াল করব যে সিলিন্ড্রিক্যাল রেজিস্ট্যান্স হচ্ছে লন আর টু বাই আর ওয়ান ডিভাইডেড বাই টু পাই সিলিন্ডারের লম্বা কতটুকু লেন্থ এবং তার সাথে কে থার্মাল কন্ডাক্টিভিটি। তাহলে আমরা আবার একটু খেয়াল করতে পারি, সিলিন্ড্রিক্যাল অবজেক্টের ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু প্লেন ওয়ালের মতো এল বাই কে এ বা ডেল এক্স বাই কে এ থিকনেস বাই কে এ হবে না, এক্ষেত্রে আমাদের বের করতে হবে লন আর টু আউটার রেডিয়াস ডিভাইড বাই ইনার রেডিয়াস টু পাই লেন্থ ইন্টু কে, অর্থাৎ আউটার রেডিয়াস বা ইনার রেডিয়াস টু পাই লেন্থ ইন্টু থার্মাল কন্ডাক্টিভিটি। এখানে একটি সিলিন্ডার দেখানো হয়েছে, এটি একটি সিলিন্ডার, যদিও সিলিন্ডারের লেন্থ দেখানো হয়নি। সিলিন্ডারের ক্ষেত্রে ভেতরে ফর এক্সাম্পল বাতাস বা বরফ বা বরম গরম কিছু রয়েছে, তাহলে তার টেম্পারেচার হচ্ছে টি অ্যাম্বিয়েন্ট ওয়ান, অবশ্যই লিকুইড রয়েছে এবং সেখান থেকে হিট চলে আসলো সারফেসে এবং তারপরে সিলিন্ডারের মধ্যে দিয়ে পাস হলো, এরপরে আবার এই সারফেস থেকে বাতাস বাইরে বাতাস ছিল বাতাসে চলে গেল। তাহলে এখানকার লিকুইড থেকে কনভেকশন, এরপরে সিলিন্ডারের মধ্যে দিয়ে কন্ডাকশন এবং এরপরে আবার কনভেকশন, তাহলে আমরা তিনটা রেজিস্ট্যান্স ড্র করতে পারি, আর কনভেকশন ওয়ান, আর সিলিন্ডার অর্থাৎ কন্ডাকশন এবং আর কনভেকশন টু। তাহলে টোটাল হিট ট্রান্সফার হবে ভেতরের ইনার সাইডের টেম্পারেচার মাইনাস আউটার সাইডের টেম্পারেচার ডিভাইডেড বাই আর টোটাল, এখানে আর টোটাল হবে কনভেকশন কন্ডাকশন কনভেকশন তিনটার যোগফল, কনভেকশন কন্ডাকশন কনভেকশন। আমরা জানি কনভেকশন রেজিস্ট্যান্স হিট ট্রান্সফার কী ছিল, ওয়ান বাই এইচ এ, তাহলে ওয়ান বাই এইচ ওয়ান এই ভেতরের কনভেকশন হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট হচ্ছে এইচ ওয়ান, তার সাথে দিতে হবে এ এরিয়া, তাহলে ইনার সাইডের এরিয়া, ইনার সাইডের এরিয়া হচ্ছে টু পাই আর ওয়ান, যেহেতু ইনার সাইডের রেডিয়াস হচ্ছে আর ওয়ান, তাহলে টু পাই আর ওয়ান এবং সিলিন্ডারের লেন্থ, সিলিন্ডার কতটুকু লম্বা সেই লেন্থের পরিমাণ এল। তাহলে কনভেকশন রেজিস্ট্যান্স হয়ে গেল এবং কনডাকশন রেজিস্ট্যান্স আমরা একটু আগে দেখলাম সিলিন্ডারের ক্ষেত্রে সেটা কীভাবে বের করা যায়, লন আর টু বাই আর ওয়ান টু পাই এল কে। এরপরে আবার আরও একটি কনভেকশন রয়েছিল, সেই কনভেকশন রেজিস্ট্যান্সের ফর্মুলা কী ছিল, ওয়ান বাই এইচ এ, এখানে এইচ হচ্ছে কনভেকশন হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট হচ্ছে এইচ টু, তাহলে ওয়ান বাই এইচ টু ইন্টু এ, এবং আউটার সার্ফেস এরিয়া হচ্ছে
टू पाई आर टू इंटू सिलिंडारे लेंथ তাহলে আমরা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট হলে কনভেকশন রেজিস্ট্যান্সের ফর্মুলার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, কিন্তু কন্ডাকশন রেজিস্ট্যান্স বের করার সময় আমাদের এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে। এখানে আমরা মাল্টি সিলিন্ডার দেখছি, মাল্টি লেয়ার্ড সিলিন্ডার, যদিও সিলিন্ডারের সামান্য একটু পাই অংশ এখানে দেখানো হয়েছে, পায়ের মতো বা পিজার মতো সামান্য অংশ দেখানো হয়েছে। এখানে মাল্টি লেয়ার্ড সিলিন্ডার, এ ধরনের সিলিন্ডার ভেতরের দিকে রেডিয়াস আর ওয়ান, তারপরে লেয়ার আর টু, আর থ্রি, আর ফোর, এবং প্রথম যে ম্যাটেরিয়াল দিয়ে সিলিন্ডারটা তৈরি তার থার্মাল কন্ডাক্টিভিটি কে ওয়ান, তারপরে ম্যাটেরিয়াল কে টু, এবং থার্ড ম্যাটেরিয়াল কে থ্রি, এবং ভেতরেও হয়তো বাতাস ছিল বা লিকুইড জাতীয় কোনো কিছু ছিল, ভেতরে টেম্পারেচার টি অ্যাম্বিয়েন্ট ওয়ান, এবং কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচ ওয়ান, এবং বাহিরে কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচ টু, এবং বাহিরে টেম্পারেচার হচ্ছে টি অ্যাম্বিয়েন্ট টু। তাহলে আমরা সার্কিটটা যদি ড্র করি, এই ভেতরের কনভেকশন হয়ে সারফেসে আসবে, এরপরে একটা লেয়ারে কন্ডাকশন, আবার কন্ডাকশন, এবং আবারও কন্ডাকশন। তাহলে প্রথমে কনভেকশন, কন্ডাকশন, সিলিন্ডার সেকেন্ড লেয়ারে কন্ডাকশন, থার্ড লেয়ারে কন্ডাকশন, এবং এই সারফেস থেকে আবারও বাতাসে যাবে কনভেকশন। এখানে কিন্তু আমি বারবার বলছি, পুরো সিলিন্ডারটি দেখানো হয়নি, সামান্য একাংশ দেখানো হয়েছে। তাহলে এ ধরনের সার্কিটের ক্ষেত্রে আমরা যদি হিট ট্রান্সফার বের করতে চাই, তাহলে হিট ট্রান্সফার ভেতরের এবং বাইরের টেম্পারেচার ডিফারেন্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, তাহলে টোটাল রেজিস্ট্যান্স হবে কনভেকশন এবং তিনটি কন্ডাকশন, তার সাথে কনভেকশন সামেশন করতে হবে। তাহলে সামেশন করে দিলাম, প্রথম কনভেকশনের ফর্মুলা হচ্ছে ওয়ান বাই এইচ ওয়ান এ ওয়ান, আমরা এ ওয়ানকে বের করতে পারি টু পাই আর ওয়ান ইন্টু এল, যদি সিলিন্ডারের লেন্থ এল হয়, আমরা এখানে সেটা করা হয়নি, এনিওয়ে এটা হয়তো প্রবলেম করার সময় করতে হবে, এবং সিলিন্ড্রিক্যাল অংশের রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে সিলিন্ড্রিক্যাল অংশের রেজিস্ট্যান্স কী ছিল, যে পোর্শনের রেজিস্ট্যান্স বের করবো, লন তার আউটার রেডিয়াস ডিভাইডেড বাই ইনার রেডিয়াস টু পাই এল এর থার্মাল কন্ডাক্টিভিটি। এখানে ঠিক তাই করা হয়েছে, লন আর টু বাই আর ওয়ান ডিভাইডেড বাই টু পাই এল কে ওয়ান। আবার যখন এই সেকেন্ড পোর্শন নিয়ে আমরা কাজ করবো, রেজিস্ট্যান্স বের করবো, তখন এই সেকেন্ড পোর্শনের আউটার রেডিয়াস যেটা হচ্ছে আর থ্রি, সেকেন্ড পোর্শনের ইনার রেডিয়াস যেটা হচ্ছে আর টু, তাহলে আমাদের লিখতে হবে লন আর থ্রি বাই আর টু টু পাই এল কে টু। ঠিক এটার ক্ষেত্রেও এটার আউটার রেডিয়াস আর ফোর এবং ইনার রেডিয়াস আর থ্রি এই পোর্শনের, তাহলে আমরা লিখবো লন আর ফোর ডিভাইড বাই আর থ্রি টু পাই এল কে থ্রি, এবং বাহিরে অ্যাম্বিয়েন্ট হিট ট্রান্সফার হবে ওয়ান বাই এইচ টু, ওয়ান বাই এইচ টু যেহেতু কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচ টু, এবং বাহিরের সারফেস এরিয়া হবে এ ফোর। তাহলে এ ফোর আমরা বের করতে পারবো টু পাই আর ফোর ইন্টু এল, যদি এটাকে ভেঙে লেখা হয়। এভাবে মাল্টিলেয়ার সিলিন্ডার থাকলেও প্রবলেম সলভ করা যাবে। এই পর্যায়ে আমরা একটি সিলিন্ড্রিক্যাল শেপড অবজেক্টের প্রবলেম সলভ করব। এই প্রবলেম বলা হচ্ছে, এ থিক ওয়াল টিউব অফ স্টেনলেস স্টিল উইথ 20 মিলিমিটার ইনার ডায়ামিটার অ্যান্ড 40 মিলিমিটার আউটার ডায়ামিটার ইজ কাভার্ড উইথ 30 মিলিমিটার লেয়ার অফ অ্যাসবেস্টস ইনসুলেশন, যার ভ্যালু হচ্ছে 0.02 কে এর ভ্যালু। তার মানে একটা স্টেনলেস স্টিল টিউবের কথা বলা হচ্ছে, যে টিউবের ইনার ডায়ামিটার হচ্ছে 20, আউটার ডায়ামিটার হচ্ছে 40, এবং এই টিউবের বাহিরে 30 মিলিমিটার লেয়ার দিয়ে অ্যাসবেস্টস ইনসুলেশন দেওয়া রয়েছে, এবং ইনার টেম্পারেচার, সারফেস টেম্পারেচার বলা হচ্ছে 600, এবং আউটার সারফেস টেম্পারেচার বলা হচ্ছে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদেরকে বের করতে বলা হচ্ছে হিট লস পার মিটার অফ লেন্থ। তাহলে আমরা ডেটাগুলো লিখতে পারি, ইনার রেডিয়াস আর ওয়ান হচ্ছে, যেহেতু ডায়ামিটার দেওয়া আছে 20, তার অর্ধেক হবে 10 মিলিমিটার, অর্থাৎ 0.01 মিটার, এবং আউটার রেডিয়াস অর্থাৎ স্টিল টিউবের আউটার রেডিয়াস আর টু, এটা হবে 40/2, 20 মিলিমিটার, এবং আর থ্রি আমরা বের করতে চাই, আর থ্রি বলতে একদম অ্যাসবেস্টাস ইনসুলেশনের বাইরের যে রেডিয়াস, এ পর্যন্ত যেহেতু 20 হয়ে গেল রেডিয়াস, এই স্টিল টিউবের আউটার সারফেস পর্যন্ত 20, তাহলে 20 আর এখানে 30 মিলিমিটার লেয়ার কভার দেওয়া আছে, তাহলে 20+30 অর্থাৎ 50 মিলিমিটার, এবং এটা হবে 0.05 মিটার। কে এর ভ্যালু বলা হচ্ছে 0.2। আমরা এখানে কে এর ভ্যালু কে টু আকারে চিন্তা করছি, কেননা এই অ্যাসবেস্টস ইনসুলেশনকে আমরা 2 নম্বর ম্যাটেরিয়াল ধরছি, আর 1 নম্বর ম্যাটেরিয়াল ধরছি স্টেনলেস স্টিল, এবং ইনার সারফেসের টেম্পারেচার 600 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং আউটার সারফেসের টেম্পারেচার 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। তো খুব স্বাভাবিক, 1000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ বেশি টেম্পারেচার থেকে কম টেম্পারেচার ডিরেকশনে হিট ট্রান্সফার হবে, এবং আমাদেরকে বের করতে বলা হচ্ছে হিট ট্রান্সফার পার ইউনিট লেন্থ। তাহলে আমরা থার্মাল রেজিস্ট্যান্স সার্কিট ড্র করতে পারি। তাহলে সার্কিট যদি ড্র করি, এই টি ওয়ান হচ্ছে 600, এরপরে একটা সিলিন্ড্রিক্যাল রেজিস্ট্যান্স, কন্ডাকশন রেজিস্ট্যান্স, এরপরে আবার অ্যাসবেস্টস ইনসুলেশনের কারণে আবার একটি সিলিন্ড্রিক্যাল রেজিস্ট্যান্স, এবং মাঝখানের সার্ফেসের টেম্পারেচার হয়তো
ইন্টারফেসের টেম্পারেচার টি টু এবং ফাইনালি টি থ্রি যা হচ্ছে 1000। তাহলে আমরা যদি ফর্মুলাটা লিখি তাহলে এমন হবে টি অ্যাম্বিয়েন্ট 1 মাইনাস টি অ্যাম্বিয়েন্ট 2। যদিও এখানে টি অ্যাম্বিয়েন্ট 1 টি অ্যাম্বিয়েন্ট 2 হবে না, এক্ষেত্রে ফর্মুলা হবে টি 1 মাইনাস টি 3, টি 1 মাইনাস টি 3 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, অর্থাৎ এই দুটো রেজিস্ট্যান্সের যোগফল। এখানে একটু ভুল লেখা হয়েছে, এখানে টি 1 হবে এবং এখানে হবে টি 3, এবং এই টোটাল রেজিস্ট্যান্স কী হবে, একটি সিলিন্ড্রিক্যাল কন্ডাকশন রেজিস্ট্যান্স এবং আরও একটি সিলিন্ড্রিক্যাল কন্ডাকশন রেজিস্ট্যান্স। তাহলে সিলিন্ড্রিক্যাল কন্ডাকশন রেজিস্ট্যান্স 1 প্লাস সিলিন্ড্রিক্যাল কন্ডাকশন রেজিস্ট্যান্স 2। এবং আমরা সিলিন্ড্রিক্যাল কন্ডাকশন রেজিস্ট্যান্স কিন্তু বের করার ফর্মুলা আমরা অলরেডি জানি। যেমন এটার ক্ষেত্রে যদি আমরা সিলিন্ড্রিক্যাল কন্ডাকশন রেজিস্ট্যান্স বের করতে চাই তাহলে আমাকে লিখতে হবে লন এই স্টিল পোর্শনের আউটার রেডিয়াস ডিভাইডেড বাই ইনার রেডিয়াস ইন্টু টু পাই এল, এটার কে লিখতে হবে। যদি এটা এক নম্বর ম্যাটেরিয়াল ধরেছি তাহলে এটা কে 1। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে প্রথমটার কন্ডাকশন রেজিস্ট্যান্স হবে লন আর টু ডিভাইডেড বাই আর 1 টু পাই এল কে 1, এবং দ্বিতীয় পোর্শনটার অ্যাসবেস্টাস ইনসুলেশনের কন্ডাকশন রেজিস্ট্যান্স হবে লন আর 3 ডিভাইডেড বাই আর 2 টু পাই এল কে 2। যেহেতু আমরা এটাকে 2 আকারে সাব্যস্ত করেছি বা এটাকে 2 আকারে কনসিডার করছি, এবং এখানে ফর্মুলার মধ্যে আমাদের এই ফর্মুলাতে আর 2 আর 1 টু পাই এল, এলের ভ্যালু আমাদের প্রয়োজন নাই, কেননা এলকে আমরা কিউ এর নিচে নিয়ে আসব, এলের ভ্যালু অজানা থাকলেও সমস্যা নেই। এখানে আমাদের কে 1 এর ভ্যালু জানা নেই, কিন্তু এখানে আর 3 আর 2 কে 2 জানা আছে। এলকে আমরা যেহেতু টোটাল রেজিস্ট্যান্স এখানে এল থাকবে, এই এলকে আমরা কিউ এর নিচে নিয়ে আসতে পারবো। এখন কথা হচ্ছে যেহেতু এখানে কে 1 এর ভ্যালু দেয়া নেই তাহলে আমরা এই রেজিস্ট্যান্সটাকে বাদ দিতে পারি, অর্থাৎ এই স্টিলের কারণে যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সের পরিমাণ খুবই কম, যেহেতু কে 1 এর ভ্যালু নেই তাহলে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা বলতে পারি টোটাল রেজিস্ট্যান্স মানেই হচ্ছে শুধুমাত্র অ্যাসবেস্টাস ইনসুলেশনের কারণে রেজিস্ট্যান্স, যেহেতু এখানে কে 1 এর ভ্যালু দেয়া নেই অর্থাৎ রেজিস্ট্যান্স খুবই কম এই কারণে। তাহলে আর টোটাল হচ্ছে 2 নম্বর অংশের রেজিস্ট্যান্স, অর্থাৎ লন আর 3 বাই আর 2 ডিভাইডেড বাই 2 পাই এল কে 2। তাহলে আমরা এখানে যদি এই অংশটা বসিয়ে দেই, এখান থেকে সবগুলো ভ্যালুই আমাদের জানা আছে, এলের ভ্যালু জানা নেই, এলটা আমরা কিউ এর নিচে চলে নিয়ে আসবো, আর এখানে টি 1 মাইনাস টি 3 হবে, যদিও আমরা বলছি এখানে ভুল ওঠানো হয়েছে টি 1 মাইনাস টি 3, সেই ভ্যালুগুলো বসিয়ে দিলেই আমাদের কিউ বাই এল এর ভ্যালু চলে আসবে, আর এর ইউনিট হবে কিউ এর ইউনিট ওয়াট এবং এল এর ইউনিট মিটার, তার মানে ওয়াট পার মিটারে এর রেজাল্টটা চলে আসবে। এছাড়াও লেকচার নোটসে প্রবলেমটি করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে মিলিয়ে নিতে পারো তোমাদের উত্তর। এখন যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব, এই টপিকটি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অবশ্যই, ক্রিটিক্যাল রেডিয়াস বা থিকনেস অফ ইনসুলেশন। আমরা এখানে একটু খেয়াল করব, ভেতরে যে টিউবটি দেয়া আছে এই পিঙ্ক কালারের এখানে দেখানো হচ্ছে, যার আউটার রেডিয়াস হচ্ছে আর 1, ইনার রেডিয়াস বলা নেই, আমরা শুধুমাত্র এই টিউবটির কথাই চিন্তা করতে পারি। তাহলে এই টিউবের বাইরে আমরা যদি ইনসুলেশন দেই, ইনসুলেশন দিলে নর্মালি কী হয়, ইনসুলেশন দিলে হিট ট্রান্সফার কমে যাবে, কেননা ইনসুলেশনের থার্মাল কন্ডাক্টিভিটি রেট কম। কিন্তু সিলিন্ড্রিক্যাল অবজেক্টের ক্ষেত্রে কী হয়, সিলিন্ড্রিক্যাল অবজেক্টের ক্ষেত্রে আমরা ইনসুলেশন দিলে হিট ট্রান্সফার রেট কমে, এ কথা ঠিক ইনসুলেশনের থার্মাল কন্ডাক্টিভিটি কম, কিন্তু বেড়ে যাওয়ারও চান্স রয়েছে। কেমন, কেননা সিলিন্ড্রিক্যাল অবজেক্টের ক্ষেত্রে আমরা যখন ইনসুলেশন দিয়ে আবরণ করি তখন কিন্তু এর সারফেস এরিয়া বেড়ে যায়, কারণ ইনার সিলিন্ডারের যে সারফেস এরিয়া ইনসুলেশন দেওয়ার কারণে সারফেস এরিয়া কিন্তু আউটারের সারফেস এরিয়া বেড়ে যায়। আর আমরা জানি যখন সারফেস এরিয়া বেড়ে যাবে তখন কিন্তু কনভেকশন হিট ট্রান্সফার রেট বেড়ে যাবে। তার মানে সিলিন্ড্রিক্যাল অবজেক্টের ক্ষেত্রে ইনসুলেশন অ্যাড করার পরেও, যদিও ইনসুলেশনের কারণে বেশি থিকনেস অ্যাড করার কারণে হিট ট্রান্সফার কমে যাওয়ার কথা, কিন্তু হিট ট্রান্সফার কমার পরিবর্তে বাড়তেও পারে, কেননা ইনসুলেশন অ্যাড করার কারণে সারফেস এরিয়া বাহিরের সারফেস এরিয়া বেড়ে যায়, তখন কনভেকশন হিট ট্রান্সফার বেড়ে যায়। আসলে অ্যাকচুয়ালি যা হয়, ইনসুলেশন অ্যাড করার পরে একটা নির্দিষ্ট পরিমাণ থিকনেস পর্যন্ত হিট ট্রান্সফার কমার পরিবর্তে বাড়তে থাকে, এর পরবর্তী পোর্শন থেকে ইনসুলেশন অ্যাড করলে হিট ট্রান্সফার রেট কমতে থাকে। তাহলে আমরা এই কাজটুকু করতে চাই, আমরা বের করতে চাই, তাহলে এই হলো টিউবের বাহিরের রেডিয়াস যদি হয় আর 1, সেখান থেকে আমরা কনসিডার করব, এরপর ইনসুলেশন অ্যাড করা হয়েছে, এরপর ইনসুলেশন থেকে কনভেকশন হয়ে বাহিরের বাতাসে চলে গেছে। তাহলে থার্মাল রেজিস্ট্যান্স কনসেপ্টটি ইনসুলেশনের জন্য একটি রেজিস্ট্যান্স এবং কনভেকশনের জন্য আরেকটি রেজিস্ট্যান্স। তাহলে আমরা যদি হিট ট্রান্সফার রেট বের করি তাহলে হিট ট্রান্সফার রেট হবে টি 1 মাইনাস বাতাসের টেম্পারেচার টি অ্যাম্বিয়েন্ট ডিভাইডেড বাই ইনসুলেশন রেজিস্ট্যান্স প্লাস কনভেকশন রেজিস্ট্যান্স, এবং
ইনসুলেশন রেজিস্ট্যান্স আমরা খুব সহজেই বের করতে পারি আমাদের সিলিন্ড্রিক্যাল অবজেক্টের ক্ষেত্রে কন্ডাকশন রেজিস্ট্যান্স জানা রয়েছে অর্থাৎ আউটার রেডিয়াস ডিভাইডেড বাই ইনার রেডিয়াস 2 পাই এল কে সেভাবে আমরা বের করে ফেললাম এবং কনভেকশন রেজিস্ট্যান্স হচ্ছে 1 বাই এইচ এ তাহলে 1 বাই এইচ ইন্টু এরিয়া এরিয়া হচ্ছে 2 পাই আর 2 এবং তার সাথে এল এখন কথা হচ্ছে আমরা বের করতে চাই যে কত রেডিয়াস পর্যন্ত ইনসুলেশন অ্যাড করলে হিট ট্রান্সফার রেট বাড়ে অর্থাৎ ক্রিটিক্যাল ভ্যালুটা কত এবং তারপরে আমরা এর আগেও যা বললাম অ্যাকচুয়ালি এ কাজটাই হয় ইনসুলেশন প্রথম অবস্থায় যদি অল্প অল্প করে অ্যাড করা যায় তাহলে প্রথমে দেখা যাবে যে কন্ডাকশন হিট ট্রান্সফার ওর রেট কমার পরিবর্তে কনভেকশন বেড়ে যায় তার মানে ওর ওভারঅল আলটিমেটলি হিট ট্রান্সফার বেড়ে যায় এবং ইনসুলেশনের একটা রেডিয়াস পর্যন্ত এই কাজ হয়ে থাকে এর পরবর্তী রেডিয়াসগুলোতে যত ইনসুলেশন অ্যাড করা হয় তখন আস্তে আস্তে হিট ট্রান্সফার কমতে থাকে তো আমরা যদি এটা বের করতে চাই তাহলে ইনসুলেশনের রেডিয়াস কত আর টু এই আর টুর ভ্যালুই কিন্তু কম বেশি করে করে আমরা চেক করতে পারি আর টুর ভ্যালু প্রথমে ছোট থেকে শুরু করব এরপরে আস্তে 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 বাড়াবো তাহলে আমরা এই হিট ট্রান্সফার রেটকে যদি আর টুর রেসপেক্টে যদি ডিফারেনশিয়েট করি এবং ডিফারেনশিয়েট করে যদি জিরো দেই কেননা আমরা জানি কোনো প্যারামিটারকে একটা ভ্যারিয়েবলের সাপেক্ষে ডিফারেনশিয়েট করে জিরো ভ্যালু দেওয়ার মানে হচ্ছে আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করতে পারি এক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারবো বা ক্রিটিক্যাল ভ্যালু বের করতে পারবো তাহলে আমরা যদি কিউকে আর টু রেসপেক্টে ডিফারেনশিয়েট করি এবং ইকুয়াল জিরো দেই তাহলে সবগুলো কাজ করলে আমরা ফাইনালি আর এর ভ্যালু পাবো এরকম আর এখানে যে আর থাকবে অর্থাৎ আর টু থাকবে সেই আর টুর ভ্যালু আমরা পেয়ে যাব এভাবে সে আর টুর ভ্যালু হবে কে বাই এইচ অর্থাৎ আমরা যদি ইনসুলেশনের কে এবং এখানকার কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচ এ দুটো ভ্যালু আমরা পেয়ে থাকি তাহলে এই কে বাই এইচ বের করলে যত রেডিয়াস পাওয়া যাবে যত মিটার রেডিয়াস পাওয়া যাবে তত মিটার পর্যন্ত ক্রিটিক্যাল ভ্যালু তত মিটারের নিচ পর্যন্ত আমরা যত ইনসুলেশন অ্যাড করব হিট ট্রান্সফার রেট অ্যাকচুয়ালি বেড়ে যাবে এবং এই ক্রিটিক্যাল ভ্যালুর বেশি ইনসুলেশন যদি অ্যাড করি তাহলে হিট ট্রান্সফার রেট কমে যাবে অর্থাৎ এই ক্রিটিক্যাল ভ্যালু কে বাই এইচ বের করে যত রেডিয়াস আমরা পাবো ঠিক তত রেডিয়াসের বেশি অ্যাড করলে হিট ট্রান্সফার রেট কমবে এবং কম ইনসুলেশন অ্যাড করলে হিট ট্রান্সফার রেট কমার পরিবর্তে বেড়ে যাবে এরকম একটা অ্যাডভান্টেজ আমরা নিয়ে থাকি ইলেকট্রিক্যাল ওয়্যারের ক্ষেত্রে তোমরা জানো যে ইলেকট্রিক্যাল ওয়্যারে হিট উৎপন্ন হয় কেননা ইলেকট্রিক্যাল ওয়্যারে যখন কারেন্ট ফ্লো হয় ফর এক্সাম্পল কপার ওয়্যার এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার সময় হিট প্রডিউস হয় অর্থাৎ এইচ ইকুয়াল আই স্কোয়ার আর যত কারেন্ট ফ্লো হবে তার স্কোয়ার ইনটু রেজিস্ট্যান্স সেটা হবে টোটাল হিটের পরিমাণ সেই কপার ওয়্যারের বাইরে আমরা ইনসুলেশন দিয়ে থাকি প্লাস্টিক ইনসুলেশন দিয়ে থাকি এই ইনসুলেশন দেওয়ার একটা রিজন হচ্ছে যে কপার ওয়্যার ধরলে যেন ইলেকট্রিক শক থেকে আমরা বাঁচতে পারি কিন্তু শুধুমাত্র এটাই কারণ নয় ওখানে যে ইনসুলেশন দেয়া থাকে সেই ইনসুলেশন এর পরিমাণ অবশ্যই এই ক্রিটিক্যাল ইনসুলেশন বা ক্রিটিক্যাল থিকনেসের চেয়ে কম হয় ক্রিটিক্যাল থিকনেসের চেয়ে কম হয় এক্ষেত্রে আমরা একটা বেশি অ্যাডভান্টেজ পেয়ে থাকি একসাথে সাথে ইলেকট্রিক্যাল শক থেকে আমরা বাঁচলাম এবং ক্রিটিক্যাল ইনসুলেশনের কম থাকার কারণে ওই কপার ওয়্যারে যে পরিমাণ হিট হবে ইনসুলেশনের মাধ্যমে সেই হিটটাও বের হয়ে যায় অর্থাৎ ইলেকট্রিক্যাল ওয়্যার ডিজাইন করার সময় তার ইনসুলেশন ম্যাটেরিয়াল এ সমস্ত সিলেক্ট করার সময় অবশ্যই এই ক্রিটিক্যাল রেডিয়াসের চেয়ে কম পরিমাণ ইনসুলেশন দিতে হবে যাতে হিট ট্রান্সফার রেটটা বেড়ে যায় এ পর্যায়ে আমরা আমাদের লাস্ট টপিক নাসেল্ট নাম্বার নিয়ে আলোচনা করব এর আগে আমরা ক্রিটিক্যাল ইনসুলেশন রেডিয়াস নিয়ে আলোচনা করেছি এছাড়াও সিলিন্ড্রিক্যাল কন্ডাকশন রেজিস্ট্যান্স বা হিট ট্রান্সফার নিয়ে আলোচনা করেছি একটি বিষয় আমাদের মাঝে মধ্যে কোয়েশ্চেন এসে যায় যে ফ্লুইড অর্থাৎ ফর এক্সাম্পল লিকুইডের ক্ষেত্রে কন্ডাকশনও হতে পারে এবং কনভেকশনও হতে পারে কিন্তু আমরা বুঝবো কীভাবে যে কন্ডাকশন হচ্ছে না কনভেকশন হচ্ছে সেটা বোঝার জন্যে একটা রেশিও আমরা ব্যবহার করে থাকি যাকে বলা হয় নাসেল্ট নাম্বার এই নাসেল্ট নাম্বার হচ্ছে কনভেকশন হিট ট্রান্সফার ডিভাইডেড বাই কন্ডাকশন হিট ট্রান্সফার এরকম একটা রেশিও অর্থাৎ নাসেল্ট নাম্বার বলতে গেলে আমরা বলবো নাসেল্ট নাম্বার ইজ দ্য রেশিও বিটুইন কনভেকশন হিট ট্রান্সফার টু দ্য কন্ডাকশন হিট ট্রান্সফার তাহলে এই নাসেল নাম্বার দিয়েই বোঝা যাবে আলটিমেটলি যে কন্ডাকশন হচ্ছে ফ্লুইডের মধ্যে না কনভেকশন হচ্ছে নাসেল নাম্বারের ফর্মুলাটি হচ্ছে এইচ এল সি ক্যারেক্টারিস্টিক লেংথ ডিভাইডেড বাই কে অর্থাৎ কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এবং কনভেকশন কতটুকু লেংথ জুড়ে হচ্ছে ক্যারেক্টারিস্টিক লেংথ
সেটার পরিমাণ ডিভাইডেড বাই কে। রাসেল নাম্বারের ভ্যালু যদি 1 পর্যন্ত হয় তাহলে বোঝা যাবে কি, উপরে ছিল কনভেকশন এবং নিচে কন্ডাকশন, অর্থাৎ কনভেকশন এবং কন্ডাকশন সমান হয়ে যাবে, এর মানে হবে ফ্লুইডের মধ্যে কন্ডাকশন হচ্ছে। যদি নাসেল নাম্বারের ভ্যালু 1 এর বেশি হয়, ফর এক্সাম্পল 10 হলো, 15 হলো, 16 হলো, তার মানে বোঝা যাবে 10, 15, 16 কখন হতে পারে, যখন এই উপরের ভ্যালুর মান বেশি হবে এবং নিচের ভ্যালু কম হবে, অর্থাৎ উপরের কনভেকশনের পরিমাণ বেশি হবে, কন্ডাকশনের পরিমাণ কম হবে, তখনই তো নাসেল নাম্বারের ভ্যালু বেশি হতে পারে, উপরের অংশটা বেশি হলে। তখন আমরা বুঝবো যে নাসেল নাম্বার 1 এর বেশি মানেই হচ্ছে সেই ফ্লুইডের মধ্যে দিয়ে কনভেকশন হচ্ছে, কন্ডাকশন, পিওর কন্ডাকশন হচ্ছে না। অর্থাৎ নাসেল নাম্বার 1 অথবা এর কম হলে কন্ডাকশন হচ্ছে, 1 এর বেশি হলে কনভেকশন হচ্ছে। এই নাসেল নাম্বার হচ্ছে কনভেকশন এবং কন্ডাকশন হিট ট্রান্সফারের রেশিও, যা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কন্ডাকশন ডমিনেন্ট নাকি কনভেকশন হিট ট্রান্সফার ডমিনেন্ট। হিট ট্রান্সফারের চ্যাপ্টারে আমরা প্রথমে কনডাকশন, কনভেকশন, রেডিয়েশন, হিট ট্রান্সফার নিয়ে আলোচনা করেছি এবং কনডাকশন হিট ট্রান্সফার নিয়ে একটু ডিটেইল আলোচনা করেছি, তার সাথে থার্মাল রেজিস্ট্যান্স কনসেপ্ট, ক্রিটিক্যাল রেডিয়াস অফ ইনসুলেশন, নাসেল নাম্বার, এই সমস্ত বিষয় নিয়েও আলোচনা করেছি। তো আজ হিট ট্রান্সফারের টপিক এ পর্যন্তই। এরপরে আমরা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, স্পেশালি এয়ার কন্ডিশনিং নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।